তো সবাইকে আসসালাম আলাইকুম আমাদের সাথে আজকে জয়েন করেছেন জুবাইর আহমেদ উনি রংপুর থেকে জয়েন জয়েন করেছেন তাই না ভাই হ্যাঁ হ্যাঁ রংপুর থেকে আলহামদুলিল্লাহ তো জুবাইর ভাই তার অনেক ব্যস্ততার মধ্যে অনেক প্রজেক্টের চাপে এর মধ্যে থেকে সময় বের করে নিয়েছেন এবং জয়েন করেছেন আমাদের সাথে ভাই এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর জুবাইর ভাইয়ের পরিচয়টা আসলে উনি দেবেন আর আমি যতদূর জানি বা যতদূর দেখেছি ভাইয়ের সাথে খুব খুব একটা বেশি হয়তো আমার যোগাযোগ হয়নি কিন্তু আমরা বোধ হয় একদিন গভীর রাতে একদিন গল্প করছিলাম রাইট গভীর রাতে আমরা প্রায় ফর্টি মিনিটস এর মতো কথা বলেছি অনেক বিষয় নিয়ে এবং আমি জুয়ার ভাইকে রিকোয়েস্ট করেছি যে তখনই রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া আমাদের কমিউনিটির জন্য আপনি কিছু একটা ইনফরমেশন শেয়ার করেন অথবা আপনার আপনার ভ্যালুয়েবল ইনফরমেশন থেকে কোর্স শর্ট কোর্স লঞ্চ করতে পারলে উই আর উইল বি হ্যাপি টু এঙ্গেজ পিপল যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা মানে একসাথে গল্প করার জন্য একসাথে এখানে আসলাম তো ওভার টু ইউ জুবাইর ভাই এবং আমাদের সাথে যে মডারেটর আছে ওরাই কন্টিনিউ করবে তো ভাইয়া আপনি আপনি শুরু করেন প্লিজ পরিচয় দিন আসসালামু আলাইকুম আসলে আমার আমার মনে হয় যে আমাকে অনেকেই এই মুহূর্ত পর্যন্ত চিনে যে আমি জোবাই আহমেদ এবং যেটা আমার মানে যে কারণে আমাকে চিনে সেটা হচ্ছে যে আমি মনে হয় আহ বাংলাদেশে সর্বপ্রথম ওয়েচসি থ্রি তার মানে হচ্ছে এই অক্সেক সার্টিফাইড এক্সপার্ট লেভেল বলা চলে যে তাদের ওখান থেকে হচ্ছে যে মানে এক প্রকার ইন্ড গেম এটা হচ্ছে যে ওয়েসিপি ওয়েস ডাব্লিউ এবং ওয়েসিডি মিলেই হচ্ছে ওয়েসি থ্রিটা আসে আর আরেকটা পরিচয় হচ্ছে যে আমি রেডনট সার্ভিস লিমিটেডের হচ্ছে প্রতিষ্ঠাতা আর সিও হিসেবে আছি এই মুহূর্তে আমি আরেকটা কোম্পানিতে জয়েন করেছি ইউকে কোম্পানিতে সেটা সেটা হচ্ছে সাইবার ইউকে সাইবার শিল্ড সেটা নতুন সম্ভবত ওখানেও ডিরেক্টorship হিসেবে আমাকে থাকতে হবে অথবা সিনিয়র কনসালটেন্ট হিসেবে থাকতে হবে তো আমি এই সাইবার সিকিউরিটির সঙ্গে যদি বলে যে কবে থেকে এটার সঙ্গে জড়িত সেটা অ্যাক্টিভলি যদি বলা যায় তাহলে দুই সালের আগেও আর কিছু আমার সম্বন্ধে কোনো কিছু আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না ঠিক আছে আমরা লিঙ্কড প্রোফাইলটা আমাদের জুমের চ্যাটে দিয়ে দিই যাদের যারা যাদের দরকার তারা ডিটেল দেখে নেবে আপনার সাথে কানেক্টেড হবে এবং ফার্দার ফার্দার কোয়েরি টুয়েরি থাকলে সব পরে জেনে নেবে জি ভাই তাহলে আমরা কিভাবে সর্ট অফ শুরু করতে পারি কোশ্চেন কোশ্চেন আনসার স্টাইলে আমরা যাব হ্যাঁ আমি কিছু বিষয় আগে কিছু ইন্ট্রো দিয়ে নেন ভাই হ্যাঁ জি আমি আসলে কিছু কথা বলে নেই যেটা আমি রিসেন্টলি এই কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যে ওয়ে টা বিষয়ে কিন্তু এখনো অনেকেরই ধারণা নাই আমাদের বাংলাদেশে আসলে ওয়েসিপি তে এমনও প্রশ্ন আমাকে করছে যে কিভাবে রেজিস্ট্রেশন করব এবং এটার আসলে কিভাবে আমরা হচ্ছে যে ওখানে পেমেন্ট করব অনেকে এটাও কিন্তু বুঝতেছে না আসলে ওয়েসসিপি তো হচ্ছে যে অফেন্সিভ সিকিউরিটি কি সার্টিফাইড প্রফেশনাল এটা বর্তমানে এটাকে আমরা ধরে নেই যে গোল্ড স্ট্যান্ডার্ড আগে এর আগে ছিল এসি কাউন্সিল থেকে সিএস তো এটা আস্তে আস্তে সিএসটা কারণে কারণ ওরা যেহেতু এই সাইবার সিকিউরিটিতে আসতে চায় এবং ভাবে শিখতে চায় কোনো পেইড কোর্স করতে চায় তাহলে আমি মনে করি যে হাইলি টেকনিক্যাল যদি কোনো কোর্স থেকে থাকে তাহলে ওএসসিপি সিটি মানে বর্তমানে প্রায় সব যারা হায়ার করতেছে তারাই বলতেছে যে ওএসসিপি কমপ্লিট থাকতে হবে তো আমি মনে করি যে যারা মানে এখানে প্রফেশনালি হোক আর হচ্ছে যে তার প্যাশন থেকে হোক যেটা থেকে হোক না কেন যারা সাইবার সিকিউরিটি থেকে সাইবার সিকিউরিটিতে ইন্টার করতে চায় এটা সম্বন্ধে আরো গভীর ভাবে শিখতে চাই যদিও এটা ফান্ডামেন্টাল একটা কোর্স এটা কিন্তু একবারে খুব অ্যাডভান্স না কিন্তু তারপরেও আমরা এটাকে হার্ড একটা কোর্স হিসেবে নেই কারণ কমপ্লিটলি কিন্তু হচ্ছে টেকনিক্যাল এখানে কোনো থিওরির কোনো ইয়া নাই মানে যে থিওরি আমাদের কোন কোশ্চিনের অ্যান্সার মুখস্থ করে সেটার অ্যান্সার মানে আমাদের পরীক্ষা দিতে হবে এরকম কোনো কিছু না এটা হচ্ছে ঘন্টার একটা পরীক্ষা এটা এই আমরা যেমন এখন এখানে কথা বলতেছি তখন কিন্তু হবে মানে হচ্ছে ওয়েব খ্যান থাকতে হবে এই ওয়েবখ্যানের ক্যামের সামনে বসে আপনাদেরকে হ্যাকিং করতে হবে এক কথায় যেটা বাংলা ভাষায় বুঝে মানে কম্প্রোমাইজ করতে হবে মিনিমাম আহ চারটা মেশিনকে কম্প্রোমাইজ করতে হবে তো এই চারটা মেশিন মানে এখানে মার্কস যেটা আছে সেটা হচ্ছে একশো মার্কস এর পরীক্ষা হয় তো এই পরীক্ষাতে পাশ করতে গেলে সত্তর মার্কস দরকার হয় এখন তো হচ্ছে আগে বাফার ওভার ফ্লো ছিল এখন বাফার ওভার অনেকটা অপশনাল হয়ে গেছে ম্যাক্সিমাম মেশিনগুলোতে এখন বাফার ওভার ফ্লো থাকে না থাকলেও থাকতে পারে আসলে আমি তো দুই হাজার বিশের দিকে করছি এই মুহূর্তে ওটা এখন হচ্ছে রিপ্লেস করে অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লোরেশনে চলে আসছে তো এই ওএসসিপি প্রিপারেশনের জন্য অ্যাক্টিভ ডিরেক্টরিটা খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে তার মানে হচ্ছে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লোরেশন সম্বন্ধে যদি না বুঝি এই মুহূর্তে তাহলে ওএসসিপিতে পাস করা সম্ভব না আর এমনও যখন আমি এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমার আমার সিও অনেক এক্সপিরিয়েন্স পেনিট্রেশন টেস্টার আছে যারা ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেস হয়নি তাদেরকে দুবার তিনবার পর্যন্ত ট্রাই করতে হয়েছে কারণ এখানে চ্যালেঞ্জটা আসি কোথা থেকে আমি ইনিশিয়াল এক্সেস নিচ্ছি ইনিশিয়াল এক্সেসটা কিন্তু এজি তারপর হচ্ছে আ এখানে প্রিভিলেজ এক্সপ্লিশনটা যে আছে তখনই হচ্ছে যে একটু ঝামেলায় করতে হয় যে আসলে প্রিভিলেজ এক্সপ্লিশনটা কিভাবে করব কোথায় থেকে ইনুমারেট করব তো ইনিশিয়াল এক্সেস আমরা যে কোনো ভাবে ছোটখাটো একটা ভালনারেবল এক্স না মানে এক্সপ্লয়েট করে ইনিশিয়াল এক্সেসটা পাইতে পারি তো তারপর আমরা রুট হব কিভাবে অ্যাডমিন হব কিভাবে কারণ যখন আমরা এক্সেস পাবো ইনিশিয়াল এক্সেসটা পাবো ইনিশিয়াল এক্সেস পাইলেই হচ্ছে আমাদের 10 মার্কস দশ মার্ক প্রতিটার পাঁচটা মেশিন ওখানে আছে পাঁচটা মেশিনের মধ্যে যদি আমরা দশ দশ করে পাই তাহলে হচ্ছে কি যে পঞ্চাশ হচ্ছে আর বাকিটা আমরা পাচ্ছি না কমসে কম হলেও দুইটা মেশিনে এসকেলেট করতে হবে তো এই এসকেলেশনটা হচ্ছে যে মানে মোটামুটি ভাবে শিখতে হয় জানতে হয় মানে বুঝতে হয় প্র্যাকটিসটা এখানে করতে হয় প্রতিটা সিটি এফে কিন্তু দেখবেন যে ইনিশিয়াল এক্সেসটা ইজিলি পাওয়া যাচ্ছে তারপর আটকায় যাওয়া লাগতেছে যে তারপর আমরা কি করব যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে হবো একটা একটা হচ্ছে ব্যাকডোর ইনস্টল করব কিভাবে করব এটা করা তখন সম্ভব হয় না তখনই হচ্ছে যে ইনোমিনেটটা করতে হবে যে ইন্টারনালি কি ধরনের সার্ভিস চলতেছে কি চলতেছে না চলতেছে এগুলো সব খুঁজে বের করতে হবে ওএইচপি প্রিপারেশন নিতে গেলে জাস্ট হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেসের জন্য ইনোমিনেশন ইনুমেরেশন ইনিশিয়াল এক্সেস থেকেই বলেন আবার হচ্ছে যে এক্সেস পাওয়ার পর মানে দুইটাতেই আপনার ইনুমেরেশনের দরকার আছে আর প্রোগ্রামিং কেউ কোয়েশ্চেন করছিল যে প্রোগ্রামিং দরকার আছে কিনা হ্যাঁ প্রোগ্রামিং এখানে দরকার আছে প্রোগ্রামিংটা হচ্ছে আমি মনে করি যে পাইথন পাওয়ার শেল যেহেতু এখন অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লোয়েড করতে হবে সেহেতু পাওয়ার সেল একটু জানতে হবে কারণ এনুমিরেশনের জন্য এটা লাগবে বিভিন্ন পাওয়ার ইউজ করতে হবে আর লাগতে পারে আর কি তো রিডিং মানে রিড করার যে অ্যাবিলিটি এইটা থাকতে হবে কারণ আমরা হচ্ছে অনলাইন থেকে এক্সপ্লোয়েড নিতেছি সেটা কাজ করবে না ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে ওই রেডি এক্সপ্লোয়েড গুলো কাজ করবে না তখন এডিট করতে হবে এখন ভুল জায়গায় যদি এডিট করি তাহলে তো এক্সপোর্টটা কখনোই কাজ করবে না আইপি যেখানে আমাদের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে সেই আইপি অ্যাড্রেসটা যদি আমরা বসাতেই না পারি একটা ভেরিয়েবল আইপি অ্যাড্রেস দিতে আছে কিন্তু আমরা ওখানে আমরা বুঝতেছি না যে ভেরিয়েবলটা কোনটা তাহলে তো ওই এক্সপোর্টটা কাজ করবে না আমরা রং টার্গেটে কিন্তু এক্সপ্লয়েট রান করতেছি তো প্রোগ্রামিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি বলবো যে পাইথন পাওয়ারশেল একটু জানা আর হচ্ছে যে ব্যাশের স্ক্রিপ্টিং যেহেতু লিনেক্স ইউজ করতে হবে তো আমরা যে কমান্ড গুলোই লিখি না কেন এটা কিন্তু ব্যাশের স্ক্রিপ্টিং এর পার্ট এই এগুলোই হচ্ছে স্ক্রিপ্টিং এর মাধ্যমেই মানে অনেকগুলো কমান্ড একসঙ্গে যখন দেয়া হয় তখনই ব্যাশ স্ক্রিপ্টিং হয়ে যায় তো সেখানে হচ্ছে যে কন্ডিশনাল আছে লুপ আছে তারপর হচ্ছে যে ভেরিয়েবল আছে তখন আমরা এই সুবিধাগুলো ব্যাশ স্ক্রিপ্টিং এর মাধ্যমে পাই তো খুব মানে আমি আমি মনে করি যে যদি আপনারা কেউ ওয়েসিপি এর জন্য প্রিপারেশন নিতে চান ইনরোল করতে চান তাহলে ইনরোল করার আগে এই কয়েকটা জিনিস আপনারা করবেন এখানে নেটওয়ার্কিং এর জন্য নেটওয়ার্কিং এর জন্য আপনাকে খুব অনেক বেশি কিছু জানতে হবে না যে না আপনাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে হবে তা না আপনাকে হচ্ছে বুঝতে হবে যে আপনি আইপি অ্যাড্রেসটা কি এই আপনার পোর্ট নাম্বার গুলো কি এফটিপি পোর্ট কি এসটিটিপি পোর্ট কি তারপর হচ্ছে আপনার এসএনটিপি গুলো কি এই যে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এই কাজগুলো কিভাবে করতেছে এসএনটিপি কিসের জন্য ব্যবহার হচ্ছে এগুলো বুঝতে হবে আপনাকে সিসিএন এ করার দরকার নেই এটার জন্য আমি মনে করি যে নিয়ে খুব এক্সপার্ট হবে যে প্রোগ্রামিং এ ভালো নলেজ থাকাটা এটার গুড চয়েস এ নেটওয়ার্কিং ইটস তো আমি আসলে ওয়েসিপি সম্বন্ধে আর যদি কোনো কিছু মিসটেক করে থাকি আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাঙ্ক ইউ। আমরা তাহলে কোশ্চেন আস্কাল শুরু করব? হ্যাঁ, গ্রাইন্ড পারমিশন। হ্যালো জি

মানেই হচ্ছে কি যে আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে যাচ্ছেন আমরা এটাকে হচ্ছে প্রফেশনালি ভাষায় পেনিট্রেশন টেস্টিংও বলি আবার মানে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনাও বলি তো যদি আমরা সরাসরি এটাকে বলি তাহলে আমরা বলবো যে আমরা হ্যাকিং শিখতে যাচ্ছি কিভাবে হ্যাকিং করতে হয় তো এটা শিখতে গেলে হ্যাকিং মানে যদি আমরা আমি বলি যে আপনার কি কি জানা দরকার তো এই জানার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে হ্যাকার তারা হচ্ছে কয়েকটা জিনিস তাদের কয়েকটা নলেজকে মিক্সড করেই কিন্তু হ্যাকার হয় একটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন একটা হচ্ছে নেটওয়ার্কিং নলেজ আরেকটা হচ্ছে প্রোগ্রামিং নলেজ তারপর হচ্ছে কি যে তাদের চিন্তা ভাবনা মানে ক্রিমিনালদের মতো কিন্তু চিন্তা ভাবনা করা তো এই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে আপনাকে একটু ভালো হতে হবে যদি ধরেন যে আপনি উইন্ডোজ সিএমডি থেকে আপনি কোনো কমান্ড রান করতে পারতেছেন না অথবা লিনেক্স আপনি স্বাভাবিক যে কমান্ডগুলো আছে নেটওয়ার্কিং এর যে কমান্ড আছে তারপর হচ্ছে অন্যান্য যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে ফাইল কপি কিভাবে করতে হয় এই যে এগুলো আপনারা জানেন না যদি এটা না জানেন তাহলে আমি মনে করি যে এই অ্যাডভান্স লেভেলে আসার দরকার নেই তার মানে হচ্ছে যে আপনাকে প্রথমত হতে হবে একজন মোটামুটি ভালো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে চালানো যায় এটা শিখতে হবে এবং সেটা কমান্ড লাইন থেকে কারণ আপনি শেল পাবেন আপনাকে কমান্ড দিয়েই কিন্তু সবকিছু করতে হবে আপনি গ্রাফিক্যাল পাচ্ছেন না তারপর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে নেটওয়ার্কিংটা জানতে হবে এই নেটওয়ার্কিং হচ্ছে যে আপনার ওয়েস মডেলটা যেটা আছে এটা যদি পড়াশোনা করেন একটু তাহলে কিন্তু হবে এটা যদিও ওয়েসআই মডেলে কিন্তু কোনো মানে প্র্যাকটিক্যাল এটা জাস্ট বোঝার স্বার্থে কিন্তু যে কিভাবে বিভিন্ন ধাপ নেটওয়ার্কিং এর বিভিন্ন ধাপ কাজ করে এটা কিন্তু বোঝার স্বার্থে এই জায়গাটুকু জানলেই হবে এখানে আপনি আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কাজ করে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এগুলো সম্বন্ধে জানতে পারবেন আবার পোর্ট নাম্বার গুলো যেগুলো আছে পোর্ট গুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন আর প্রোগ্রামিং এর সম্বন্ধে তো একটু বললামই যে প্রোগ্রামিং আহ লিখতে না পারেন আপনি প্রোগ্রাম আহ পুরো একটা প্রোগ্রাম তৈরি করতে পারতেছেন না কিন্তু আপনার হচ্ছে যে এক্সপ্লোড ডিবি থেকে বা গীটার থেকে যে প্রোগ্রামগুলো আপনি নেবেন সেই যে প্রোগ্রামগুলো যে তারা লিখছে জাস্ট আপনাকে বুঝতে হবে যে আসলে প্রোগ্রামটা কি করতেছে এই স্ক্রিপ্টটা কি করতেছে এই লেভেল পর্যন্ত আপনাকে হচ্ছে যে প্রোগ্রামিং নলেজটা থাকতে হবে বেশিরভাগ প্রোগ্রামে মানে এক্সপ্লোরেড কোড গুলো হচ্ছে পাইথনে হয় তো আমি মনে করি পাইথনটা যদি একটু মোটামুটি ভাবে জানা থাকে তাহলে অন্যান্য কিন্তু আপনাদের জানা হয়ে যাবে মানে মোটামুটি ভাবে আপনার খুব ইজিলি বুঝতে পারবেন যদিও সিনটেক্স আলাদা হবে তারপর বোঝা সম্ভব তো আর শেষের যে ইয়েটা আছে সেটা একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে একটু ক্রিয়েটিভলি আপনি কিচ্ছু জানেন না কোনো বিষয়ে কোনো কিছু রাইট অপারেটিং সিস্টেম মানে হচ্ছে আপনি কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েটা আমি এটাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে বলি কারণ অপারেটিং সিস্টেম আপনাকে উইন্ডোজও জানতে হবে আবার হচ্ছে যে লিনাক্সও জানতে হবে রাইট নেটওয়ার্কিং বেসিক্স দেন প্রোগ্রামিং আমার মনে হয় আমি ফার্স্ট কোশ্চেনের অ্যান্স টা দিতে পারছি জি ভাই অবশ্যই সেকেন্ড কোশ্চেন হচ্ছে ওয়েসিপি এক্সামের জন্য কি কি রিসোর্স থেকে স্টাডি করতে পারি একজন ভায়া কোশ্চেন করেছেন আচ্ছা এই রিসোর্স গুলো হচ্ছে আমি যেভাবে করছি আমার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে বেশি হেল্পফুল হবে প্রথমত যে কাজটা করছে আমি ট্রাই হ্যাক মিতে ট্রাই হ্যাক মিতে না এটা হচ্ছে ভার্চুয়াল হ্যাকিং ল্যাবস এটা পেইড একটা ল্যাবস ছিল যেটা আমাকে সাজেস্ট করছিল হচ্ছে ডিসকট থেকে যে পাস করতে চাইলে আগে ওখানেই প্র্যাকটিস করেন ভার্চুয়াল হ্যাকিং ল্যাব তো আমাকে সাড়ে তিনশো ডলার দিয়ে আহ সেখানে ইনরোল করা লাগছে ওইটা করার পর মানে ওখানে মেশিনগুলো হচ্ছে কি যে আপনার অনেকটা প্র্যাকটিক্যাল মেশিন মানে কোন সিটি না যে এক জায়গায় ফ্লাইটটা হাইট করে রাখছে এরকম ছিল না জাস্ট রিয়েল ভুলিটিজ এক্সপ্লোর করেই আমরা আমাকে কিন্তু হচ্ছে যে রুট হতে হয়েছে কোন মেশিনকে কম্প্রোমাইজ করতেছে তারপর হচ্ছে ট্রাই ট্রাই আমি ওখানে কমপ্লিট হচ্ছে হ্যাকমি মানে ট্রাই হ্যাকমিতে হচ্ছে ওয়েসিপি পাত একটা আছে সেটা আমি কমপ্লিট করছিলাম ওখানে বেশি দিন আমি ইয়ে করিনি কারণ একটু আমার জন্য প্রবলেম হচ্ছিল ওদের মানে হার্ড যে কোশ্চেন গুলো আছে সেই অ্যান্সার গুলো দিতে আমি আনসার জানি কিন্তু দিতে পারতেছি না তারপর হচ্ছে এটা যখন শেষ হলো এটা শেষ হওয়ার পর হচ্ছে আমি হ্যাক দা বক্সে কোর্সছি হ্যাক দা বক্সে কমপক্ষে 35 থেকে 40 টা মেশিনের মতো কমপ্লিট করছি তো এখানে আমি যে যেভাবে प्रिपरेशन তে যে দুই তিনটা মেশিন হচ্ছে আমি তাদের ওয়াকথ্রু যে আছে সেটা ফলো করেছিলাম যে আসলে তারা কিভাবে কাজ করতেছে তারপর আর কোনো কিছু কিন্তু ফলো করিনি জাস্ট আমার মতো করে আমি চেষ্টা করছি সেখানে সলিউশন দেয়া আছে কিন্তু আমি সলিউশনটা নেই নেই গেছি ডিসকোর্ডে আমি জিজ্ঞাসা করছি যে এটা আমি কিভাবে এক্সপ্লোর করবো মেশিনের নাম বলিনি তারা হিন্ট দিচ্ছে আমি এখানে চেষ্টা করছি বেস্ট রিসোর্স হচ্ছে মানে যারা ইনরোল করবে তাদের জন্য হচ্ছে যে যে ল্যাবটা অফিসিয়াল যে ল্যাবটা হচ্ছে এটা হচ্ছে বেস্ট এটা যারা করতে পারবে যদি আমার মনে হয় একশোটার বেশি মেশিন আছে সেখানে সেটা যদি করতে পারে তাহলে আমি মনে করি যে তারা তাদের জন্য তো যারা আহ ইনরোল করেনি তাদের জন্য আমি বলবো যে এটা ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্স এই দুটা হচ্ছে মেইন রিসোর্স হিসেবে এই মুহূর্তে নেওয়া দরকার যদি পেনেট্রেশন টেস্টিং সম্বন্ধে খুব বেসিক একটা ধারণা না থাকে তাহলে আমি বলবো যে যে কোনো একটা বই থেকে আগে এই শিক্ষাটা নেওয়া দরকার যে আসলে এই মেথডটা কিভাবে কাজ করে প্রথম ধাপটা আমার কি আমি একটা মেশিনকে কম্প্রোমাইজ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে সেটার ইউজুয়াল যে টেকনিকগুলো আছে সেগুলো কি ইনফরমেশন গ্যাদারিং সেটা আমি আসলে কিভাবে করতে পারি একটা বইয়ে বা একটা কোর্সে সবকিছু দেওয়া থাকে না কিন্তু আমরা মেথডটা বুঝতে পারি তো এখানে রিসোর্স যখন আপনার হ্যাক দ্য বক্স শেষ হয়ে যাবে অফিসিয়াল ল্যাবটা যখন শেষ হবে আমি শেষ পর্যন্ত যেটা করছিলাম ফাইনাল একটা প্রিপারেশনের জন্য ওদের একটা ওই মুহূর্তে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছিল যে প্রভিং গ্রাউন্ড ওই সময় সবাই বলা বলি করতেছিল যে ওই ওই তে যে মেশিনগুলো আছে তার রিটার্ড যে কিছু মেশিন আছে সেগুলো এখানে অ্যাড করে দেয়া হয় প্র্যাকটিসের জন্য তো সেটা ওখানে আমার খুব হেল্পফুল আহ এই প্ল্যাটফর্মটা ছিল কারণ ওই মুহূর্তে আমি আহ বিশটা পঁচিশটার মতো মেশিন ওখানে হচ্ছে মেশিনে প্র্যাকটিস করছিলাম সব হেল্পফুল আমার কাছে প্রবিন গ্রাউন্ডটাই ছিল জি নেক্সট কোয়েশ্চেন থ্যাংক ইউ ভাইয়া আমি আর একটা কথা বলে রাখি আহ এই রিসোর্সের মধ্যে সেটা হচ্ছে যে যারা ইনরোল করছে এখানে বেস্ট রিসোর্সটা হচ্ছে একটা হচ্ছে ওই ল্যাব আর একটা হচ্ছে যে বুকটা আছে বইটা আছে আছে যে এই পরবর্তী সময়ে হচ্ছে যে এই এখানে যা কিছু আমি আমি অনেক কিছু আমি হচ্ছে বইটা থেকে বুঝি নাই তখন আমি কি করছি অনেক সার্চ করতে হয়েছি গুগলে আমাকে অনেক সার্চ করতে হয়েছে অনেক সোর্স থেকে আমাকে কন্টেন্টগুলো পড়তে হয়েছে তো কয়েকটা সোর্স একখানে করেই হচ্ছে যে একটা সাবজেক্ট আমাকে আমার একটা সাবজেক্ট মাথায় ঢুকছে তার মানে হচ্ছে আমাকে অনেক সার্চ করতে হবে জি জি ভাইয়া থ্যাংক ইউ আর আমাদের এই টপিক গুলাতে আমার যতটুকু মনে হয় আসলে সার্চিংটা অনেক বেশি কাজে লাগে নিজেদের সেলফ সার্চিংটা আসলে অনেক আসলে হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং যাই বলেন না কেন মানে এই এই জিনিসটা হচ্ছে রিসার্চ লেভেলের মানে বইয়ে আপনি সবকিছু পাবেন না তখন আপনাকে রিসার্চ করতে হবে যে এটা আসলে কোথায় পাওয়া যায় যখন আপনি একবারে আটকায় যাবেন আপনার আর কোনো ক্লু নাই আপনি কি করবেন জানেন না আপনার এক্সপার্টকে কে আপনার যে এক্সপার্ট আপনি বিশ্বাস করেন যে না সে আপনার যে ভালো জানে তাকে তার সঙ্গে কমিউনিকেট করতে পারেন তাকে কোয়েশ্চেনটা করতে পারেন যে আমি এই জায়গায় আমি কিভাবে ট্রাই করতে পারি তো আগে সার্চ করতে হবে তার পরবর্তী সময় স্মার্টলি হচ্ছে অন্য কাউকে একটু কোয়েশ্চেনটা করতে হবে এই সুযোগটা যদিও ওএসসি এক্সামে থাকবে না কিন্তু এটা করে নিতে হবে শেখার ক্ষেত্রে জন্য জি ভাই অবশ্যই আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আর দেয়ার এনি স্পেসিফিক টুলস অর টেকনিকস রেকমেন্ডেড ফর দা ওএসসিপি एग्जाम আপনার কোনো স্পেসিফিক টুলস কিংবা টেকনিক কে মানে রিকমেন্ডেশন আছে নাকি হ্যাঁ এখানে হচ্ছে টুল ইউজের জন্য কিছু রেস্ট্রিকশন দেয়া আছে ওএসসিপি তে যে এই রেস্ট্রিকশনটাই বলতে হয় সেটা হচ্ছে আপনি অটোমেটিক টুলস যেটা অটোমেটিক্যালি এক্সপ্লয়েট করবে কোনো উইকনেস এটা ব্যবহার করা যাবে না যেমন মেটা এটা কিন্তু ব্যবহার করা যাবে না বার্ফসুইট প্রফেশনাল এটা ব্যবহার করা যাবে না আপনি যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরি আছে অনেকে হয়তো বা কভার্ট স্ট্রাইক অথবা অন্যান্য কোনো কিছু ব্যবহার করবে মানে পেজ যে টুলটা আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না পেইড কোনো টুলেই ব্যবহার করা যাবে না তো এখানে আমার কাছে যখন আমি এক্সাম দিছি সেই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে কাজে লাগছে সেটা হচ্ছে তারপর হচ্ছে ডিবি এই জিনিসগুলো নিয়ে মানে এই জিনিসগুলোকে হচ্ছে যে কুল হিসেবে নিতে হবে কারণ আপনি আপনি যখন ওয়েসিপি সিপি এক্সামে থাকবেন তখন হচ্ছে সব এক্সপ্লয়েট আপনি ইন্টারনেটে খুঁজে পাবেন মানে এক্সপ্লোয়েড কি যে টুল কোন টুল কিন্তু হচ্ছে যে অটোমেটিক্যালি কোনো কিছু টুল কিন্তু ইয়েতে নাই কালী লিন এক্সে কিন্তু পাবেন না যে একটা ভুলনারেবল আছে আমি কালি লিন এক্সে হচ্ছে যে এই টুলটা খুঁজি যে এটা কিভাবে এক্সপ্লোয়েড করা যায় না এটা পাওয়া যাবে না একটা পাবেন না আপনি শুধু ইনমোরেশন করার জন্য হচ্ছে যে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ওখানে আপনি পাইছেন তো সেখানে কি আপনাকে হচ্ছে যে ডাইরেক্টলি হচ্ছে ব্রুট ফোর্স করতে হবে এটার জন্য গোবাস্টার অথবা সিমিলার কোন টুল আপনাকে ইউজ করতে হবে আমি ওই সময় গোয়াস্টার ইউজ করছি একটা একটা আরেকটা বিষয় যে ওই সময় আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে কি যে অটোরিকন নামে একটা টুল ছিল এই অটোরিকন টুলটা হচ্ছে কি যে সবাই ওই টুলটা ইউজ করতেছিল তো ওই টুলটা ইউজ করতে আমিও চাইছিলাম যে না এটা তো অনেক কিছু করতেছে যেহেতু অ্যালাউ করতেছে এটা অনেক কিছু খুঁজে পায় তো আমার যে ভুলটা হয়ে গেছিল ওই টুলটা যখন অনেক আউটপুট আমাকে দিয়ে দিছে সে কি করছে আমি হচ্ছে যে পাঁচটা আইপি আছে পাঁচটা আইপি কে হচ্ছে স্ক্যান করা শুরু করে দিছি তো একটা আইপিও ও স্ক্যান শেষ হয় না এটা সে একটার পর একটা সে আউটপুট হচ্ছে এদিকে সেভ করতেছে ফোল্ডার করে এখন আমি যখন সে কোনোভাবে তিন চার ঘন্টা ধরে স্ক্যানিং করতেই যাচ্ছে করার পর যখন শেষ হলো কোনোভাবে শেষ করার পর আমি এখন আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে এত এত কিছু আউটপুট দিছে যেগুলো আমার দরকার নেই আসলে তখন আমি এটা খুঁজে পাচ্ছি না তখন কি আমাকে কি করা লাগলো ওই ও যেটা করলো যে এনম্যাপ ডি মানে আমি এনম্যাপ ইউজ করলাম এনম্যাপ ইউজ করার পর যখন হচ্ছে যে আমি পোর্ট গুলো খুঁজে পাইলাম যে না আমি এস টি টিপি পাইছি বা এস এম পোর্ট হয়েছে ওখান থেকে কিভাবে ইনোভেট করতে হবে যে এস পোর্ট আছে এখানে কি আমি আমি আমার কি এস এম করতে গেলে কোনো স্পেসিফিক কোনো টুলের দরকার আছে নাকি আমি জাস্ট একটা নেট ক্যাট ব্যবহার করে এটা ব্যানার গ্রেভিংটা করতে পারবো এটা ইউজার ইনোমিনেশনটা করতে পারবো তো এখানে খুব অনেক বেশি টুলের দরকার নাই জাস্ট হচ্ছে ফাইল এবং ফোল্ডার ফোর্স করার জন্য পোর্ট স্ক্যানিং করার জন্য নেট ক্যাট যেটা দিয়ে আমরা পোর্টগুলোতে কানেক্ট করতে পারি ব্যানার ক্রিং করতে পারি আর নিকটু ইউজ করা যাইতে পারে তবে নিকটু আমি অতটা ইউজ করিনি তো আমি আমার কাছে ফেভারেট টুল ইউজফুল মোস্ট ইউজফুল টুল হচ্ছে এগুলোই যেহেতু পেইড টুল কিন্তু ওখানে ইউজ করা যাবে না একটু লিমিটেড করা কিন্তু রিভার্সেল যখন আমরা পাবো যে আমরা আমরা জাস্ট হচ্ছে রিভার্সেল রিভার্সাল রিসিভ করার জন্য হচ্ছে যে মেটাপরেটার কে ইউজ করতে পারি কিন্তু ওটা ওটাতে এক্সপ্লোয়েট করার জন্য আপনার আহ শুধু একবার চান্স থাকবে সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন না

এই পাবলিক এক্সপ্লয়েট ব্যবহার করেই আপনাকে একটু মডিফাই করে আপনার নিজের শটুল হিসেবে ইউজ করতে হবে জি জি ভাইয়া আসলে এই ফ্রি টুল হওয়ার আমাদের মনে হয় আর কিছু সুবিধাই হয়েছে যে এত পেইড টুলের ঝামেলার করতে হয় না আর মেইন ইশা আমার যেটা মনে হয়েছে চ্যালেঞ্জ এটা মনে হচ্ছে যে

আরো কোন মানে মোটা দাগের কোনো কিছু যেটা মনে আছে যে কিভাবে এনিউমেরেশন গুলো করা যেতে পারে আচ্ছা আমি একটা জাস্ট এক্সাম্পল দিই এখানে হচ্ছে ধরেন আপনি পোর্ট স্ক্যান করলেন পোর্ট স্ক্যান করার পর অনেক পোর্ট আপনি দেখলেন যে দশটা পোর্টের মধ্যে পাঁচটা হচ্ছে আননোন পোর্ট একটা হচ্ছে এস এম পোর্ট বাকিগুলো অন্যান্য সার্ভিস দেয়া আছে তো এখন এনমা বলতেছে না যে এই কোন ধরনের সার্ভিস রান করতেছে এখানে কিন্তু থেমে যাওয়া যাবে না আমি আননোন পোর্ট দেখলাম যে না এটা মনে হয় এমনিতেই খোলা আছে আহ তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে নেটক্যাট দিয়ে আহ ওই ওই পোর্টটাতে হচ্ছে কানেক্ট করি কানেক্ট করার পর যে দেখি যে আসলে এর বিপরীতে কোন আউটপুট আসতেছে কিনা বা কোনোভাবে এটার মানে তার দেখে যে এই সার্ভিসটা কি ধরনের বিহেভ করতেছে সে কি কোনো হঠাৎ করে আমার কানেকশনটা ক্লোজ করে দিল নাকি কোনো একটা আউটপুট আমাকে দিল যেটা এনমাপ কিন্তু বুঝতে পারবে না কিন্তু আমার আমার চোখ আমি বুঝতে পারবো যে এই আউটপুটটা সম্ভবত আমি আরেক জায়গায় দেখছি বা আমি যে সিটি গুলো করছি ঠিক একই ধরনের উইকনেস আমি এক্সপ্লোরেট করছি বা যে আউটপুটটা দিল সরাসরি ওটা নিয়ে যে সার্চ করতে পারে একটু স্পুডিড এর মতো মনে হতে পারে ওই সময় কেউ দেখতেছে না তো জাস্ট করলাম কি হয়ে সেটা আর এখানে এস এই জায়গায় যে ধরা যাক যে এস এম টিপি আমি এক্সাম্পল হচ্ছে যে এস এম কি হবে যে এস এম কানেক্ট করা যায় এসএমটিপিতে আমরা কি করি যে এটা ইউজার নেম কিন্তু করতে পারি যে আমি কিছু কমান্ড আছে যে ধরা যাক যে ভেরিফাই কমান্ড তো দেখা গেল যে মশিউর ভাইয়ের নাম দিয়ে ওনার নামটা আমি জানি ওনার নামটা দিয়ে ভেরিফাই কমান্ড দিলাম এখানে যখন এই ভেরিফাই কমান্ডটা দিবে এই কমান্ডটা দেওয়ার পর একটা কিন্তু আউটপুট আসতে পারে যে ইউজারটা এক্সিস্ট আছে নাকি নাই যদি এক্সিস্ট থাকে তার মানে হচ্ছে আমাকে বুঝতে হবে যে তারা হয়তো যদিও টাইপ অফ রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং তারপরে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড না এটা এটা ডিজাইন করাই হচ্ছে এক্সপ্লোড করার জন্য তারা যে যেকোনোভাবে একটা সিগন্যাল দেবে যে এটাই হচ্ছে রাইট ফাদ তো কি করতে হবে ওই এস যখন ইউজার নেমটা আমি পাইছি তো আমার কাছে তখন চিন্তা ভাবনার মধ্যে চলে আসবে যে এখানে কি আর যে পোর্ট গুলো আছে এখানে খোলা আছে আছে নাকি অন্য কিছু এখন এই মধ্যে দেখা গেছে যে এমন একটা ভার্সন দেওয়া আছে যে এটা ভার্সন কোনো পাবলিক কোনো এক্সপ্লয়েট নাই তার মানে হচ্ছে আমি সার্চ করে যখন শেষ করে দিলাম তার মানে হচ্ছে যে এখানে যেহেতু ইউজার নেমটা আছে তাহলে এখানে থাকতে পারে অথবা ssss টা আছে ssss এর আমরা তেমন জানা এক্সপ্লয়েট খুব কম কিন্তু ইউজার নেম আমরা পাচ্ছি ssss ওদিকে খোলা আছে তো আমরা কি করব এই সেই ইউজার নেমটা আমাকে কেন দিব এটা তো অবশ্যই কারণ আছে কোন কোন ধরনের মানে উইকনেস আমরা খুঁজে পেলাম না তো এই যে ইনুমারেশনটা জাস্ট এটাকে থিঙ্ক করতে হবে যে এই ইনফরমেশনটা আমি কেন পাইলাম ওটাকে হচ্ছে কাজে লাগাতে হবে এসএস হ্যাঁ হ্যালো জি ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম জি ভাই সমস্যা নেই আমরা বুঝতে আসলে কারেন্ট নেটওয়ার্ক সবকিছুই প্রতিগুণতা সত্ত্বেও আমরা সবাই এখানে এখন এখন বিষয়টা হচ্ছে কি যে এই ইনুমারেট করতে গেলে যখন আমি একটা ইউজারনেম খুঁজে পাইছি এই ইউজারনেম যদি এসএসএস offen থাকে তার মানে হচ্ছে আমাকে তার তারা হয়তো চাচ্ছে আমি পাসওয়ার্ড বুট ফোর্সিং করি এফটিপি আছে এফটিপি তে হয়তো বা পাসওয়ার্ড বুট ফোর্স করে আমি ওখান থেকে হচ্ছে যে কিছু ফাইল ইম্পর্টেন্ট ফাইল আমরা পাইতে পারি যেখানে আরো হিন্ট থাকবে যে আমরা কিভাবে অ্যাক্সেসটা পাইতে পারি একটা পাসওয়ার্ড ফাইল আছে আবার দেখা গেছে যে ওই অ্যাডমিনিস্ট্রেটর একটা পেজ আছে ওয়েব ওয়েব পেজ আছে সেখানে হয়তো বা ওই এফটিপি পাসওয়ার্ড দিয়ে আমরা ওখানে লগইন করতে পারি তারপর হচ্ছে যে কোনো একটা শেল আপলোড করে দিয়ে আমরা ইনিশিয়াল এক্সেস পেয়ে গেলাম তার মানে হচ্ছে সব জায়গাতেই এই ট্রাইটা করতে হবে আর এই সিটি গুলোতে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে আমাদের দশ হাজার পাসওয়ার্ড দিয়ে ব্রুথ ফোর্স করার কোনো দরকার নাই খুব কমন পাসওয়ার্ড গুলো দিয়ে কিন্তু কাজ করতে হয় সেটা যদি হয় দেখা যাবে যে একশোটা পাসওয়ার্ডের মধ্যে পাওয়া যাচ্ছে যেটা সঠিক পাসওয়ার্ড সেটা হ্যাঁ ভাইয়া আহ শুধুই গো ফর দ্য নেক্সট কোশ্চেন জি ভাইয়া আহ চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন নিচ্ছে এরপর সাইবার সিকিউরিটি বিগিনের তো অ্যাডভান্সড লেভেলের শর্ট গাইডেন গাইডলাইন স্টেপস গুলো আর একটু বলতেন আর কি কি অনলাইন প্ল্যাটফর্মের প্র্যাকটিস করতে পারি আর কি কি এআই টু ইউজ করতে পারি আপনি কি কি রিসোর্স ইউজ করেছিলেন আহ আই থিংক অনলাইন প্ল্যাটফর্ম আর রিসোর্সের কথা ভাইয়া একবার বলে দিয়েছেন আর ভাইয়া আপনি আপনি আসলে শুধু কে আবার বলি তাহলে একটা একটা করে কোয়েশ্চেন নিই অনেকগুলো কোয়েশ্চেন একসাথে সাইবার সিকিউরিটি বিগিনার টু অ্যাডভান্স লেভেলে শর্ট গাইডেন্স স্টেপ গুলো একটু যদি বলতেন আমি এই কোশ্চেনটা নিজে একটু পড়ে নিচ্ছি ও এই এই আমি অলরেডি করে দিলাম না জি ভাই আসলে মোটামুটি এই কোশ্চেনে অনেকগুলো অ্যানসারই আমরা পেয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বলা যেতে পারে যে আমি হয়তো বা এটার প্রতি একটু অ্যাডিক্টেড মানুষ অনেক কিছুর দিকে অ্যাডিক্টেড হয়ে যায় আমি এটার প্রতি অ্যাডিক্টেড আমার প্রতিদিন আমি যদি কম্পিউটারের সঙ্গে আমি সময় দিই তাহলে আমার চোদ্দ ঘন্টারও বেশি চলে যায় তো এখানে আসলে সিক্রেট কিছু না জাস্ট আগ্রহটাই নিজের যে প্যাশনেট হতে হবে এটার বিষয় যে না আমি সত্যি কিছু জানতে চাই শিখতে চাই এবং আহ সত্যি একজন কিছু হতে চাই তো এইখানে হচ্ছে কি যে আহ অনেকের মধ্যে আমি ফেসবুকে যখন যাই আহ এটার বিষয়টা একটা মজার হলেও তারপর বলি যে সবাই মনে করি কি যে এই ফেসবুক হ্যাকিং নিয়ে যে কিভাবে ফেসবুক হ্যাক করা যাবে এরকম অনেক মেসেজ আসে এতে কোনো হ্যাকিং এর বা পেনিট্রেশন টেস্টিং এর কিন্তু ইয়াতে পড়ে না তো এরা হচ্ছে যে টাকা দিয়ে এটা শিখতে চায় তো শিখতে পারে না তখন হচ্ছে কি যে তারা এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে চলে যায় বুঝতে যখন পারে না তো এই ধরনের কোনো কিছু যদি জাস্ট একটা হচ্ছে যে মানে থাকা না হয় যে না আমি এটা শিখব এটা শিখে আমার কেরিয়ার গঠন করব এই কেরিয়ারটা গঠন করার পর আমি হচ্ছে যে অন্য কেউ কি শিখাবো এই ধরনের যদি কোনো চিন্তা ভাবনা থাকে আমার মনে হয় যে তখন এই যে বিরক্তিকর যে বিষয়টা আছে মোটিভেশন যে হারায় যায় এটা যে আছে এটা কিন্তু আর থাকার কথা না তবে আমি মনে করি যে প্রফেশনালদের সঙ্গে রিলেশন একটা কানেকশন তৈরি করা এটা হচ্ছে মোটিভেশন একটা মোটিভেশনাল একটা বিষয় তো তাদের সঙ্গে যখনই এই কানেক্ট থাকা যাবে তারা বিভিন্ন ধরনের বিষয় যখন আলোচনা করবে তারা বিভিন্ন কিছু যখন শেয়ার করবে ওখান থেকে কিন্তু মোটিভেশনটা পাওয়া যায় তো আহ এখানে হচ্ছে এটা আমার কাজ তো আমাকে থাকতেই হবে এটা যদি আমি না থাকি তাহলে আমার আমার তো চলবে না এটি হচ্ছে আমার সিক্রেট এমন কোনো সিক্রেট নাই ওকে ভাইয়া থ্যাংক ইউ দেন নেক্সট কোশ্চেন ইজ যে বলেছেন যে ওএসসিপি एग्जामে বাইনারি এক্সপ্লয়টেশন কোনিং रिलेटेड মেশিন কেমন থাকে থাকলে বাইনারি এক্সপ্লয়টেশন কিভাবে শিখবো বা কতটুকু শিখবো এটা হচ্ছে চ্যাট বক্স থেকে হ্যাঁ ওএইচপি মানে উনি যেটা আমাকে বুঝাইতে চাইছে সেটা হচ্ছে বাফার ওভারফ্লো এটার কথা বলছে এটাই বাইনারি যদি ওএইচপি তে আসে তাহলে হচ্ছে যে বাফার ওভারফ্লোটাই আসবে এটা স্ট্যাক ওভারফ্লো যেটাকে বলে এই স্ট্যাক ওভারফ্লোটা হচ্ছে কি যে একটা ইনস্ট্রাকশনকে কিন্তু কন্ট্রোল করা তার মানে হচ্ছে এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন পয়েন্টার ইআইপি এটা হচ্ছে অ্যাসেম্বলির একটা ইনস্ট্রাকশন এইটাকে এই জায়গায় হচ্ছে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিয়ে এটাকে কিন্তু হচ্ছে যেখানে আমাদের শেল কোডটা থাকে সেই শেল কোডে বলা হয় যে এই শেল কোডে গিয়ে তোমার অপারেশন শুরু করো আর ওই শেল কোডটা হচ্ছে মেমরি ইয়া কি বলে কম্পিউটারের যে অপারেশন কোড যেটা এক্সিকিউট করলে আমরা হচ্ছে মানে কোনো একটা কমান্ড এক্সিকিউট করা হ্যাঁ এই কোডটা কিন্তু ওখানে দেয়া হয় তো এটা এখন অপশনাল তারপরেও বলা যায় না যে আমার একটা ফেভারিট একটা হচ্ছে যে মেশিন যেটা আমার এখানে আধা ঘন্টার বেশি লাগেনি আমি লাগিয়েছিলাম ওই সময় আমার জন্য এটা ছিল তো এইখানে করতে গেলে আমি হচ্ছে যে এটার গাইড একটা হচ্ছে আমার যে ব্লগে কিন্তু দেয়া আছে রেড নোট যে ব্লগ আছে সেখানে আমি ওই সময় প্র্যাকটিস করার সময় সেটা লিখছিলাম লিখে পাবলিশ করে দিয়েছিলাম যাতে অন্য কেউ এটা ইয়ে করতে পারে তো আমি যেটা মনে করি যে এই বাইনারি করার জন্য প্রথমত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটু বেসিকটা জানতে হবে তো এটা জানার পর হচ্ছে যে ডিভাগার দিয়ে সেই মেমোরি ক্রাপশন যেটা হলো সেটাকে অ্যানালাইজ করার যে বেসিক ইয়াটা সেটা জানতে হবে বুঝতে হবে খুবই একটা ইজি মেশিন আছে ওখানে এটা আমার মনে হয় যে কেউ যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর এবং ডিভাগারের যদি একটা নলেজ বেসিক নলেজ থাকে আমার মনে হয় না যে এক সপ্তাহের বেশি লাগবে এই বিষয় এটা শিখতে যদি প্রতিদিনে সে দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেয় তাহলে এক সপ্তাহের বেশি লাগার কথা না যেটা ওয়েসিপি ওয়েসিপিতে যে মেশিনটা আসে আহ যেরকম মেশিনগুলো আসে এক্সপ্লোর করার জন্য এটাতে সাকসেস হতে আমার মনে হচ্ছে যে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা আমি আমি এক্সপ্লেইন করতে পারছি জি ভাইয়া থ্যাংক ইউ এবার আমরা আমাদের নিজেদের কোশ্চেনে চলে যাই এতক্ষণ তো ইনবক্সের কোশ্চেন নিলাম দেন আমাদের কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া

যেমন হচ্ছে টেরিটরি আছে একটা তারপর হচ্ছে আমি অক্সিজেন ইউজ করি তারপর হচ্ছে একটা কি নসুন আর একটা আসছে যেটা অনলাইন ইয়া এই যে এই ইয়েগুলো ইউজ করতে হবে এখানে নোট টেকিং যেমন হচ্ছে যে যখন আপনি সিটিএফ করবেন ধরা যাক যে আপনি একটা হ্যাক দা বক্সে একটা সিটিএফ করছেন আপনি সলভ করছেন সেটা আপনাকে নোট এমন ভাবে নিতে হবে যে আপনি এনমার্ক ইয়ে করছেন কি কমান্ডটা চালাইছেন তারপর সেখান থেকে কি আউটপুটটা পাইছেন এবং আপনার ব্রেন কেন বলতেছে যে এটা হ্যাকেবল হতে পারে বা কম্প্রোমাইজেবল হতে পারে আপনি কেন কম্প্রোমাইজ করতে পারবেন কোথা থেকে আপনি এক্সপ্লোয়েডটা পাচ্ছেন এক্সপ্লোয়েড কোডটা কি এটা আপনাকে ওখানে রাখতে হবে কেন রাখতে হবে যখন আপনি ওয়েবসাইটে এক্সামে থাকবেন তখন হচ্ছে যে এই মেশিনগুলো যখন এক্সপ্লোয়েড করবেন আপনাকে প্রত্যেকটা নোট ওখানে রাখতে হবে রিপোর্ট করার সময় প্রত্যেকটাই লাগবে এই প্রতিটা নোট মানে নোট থেকে আপনাকে এই ইনফরমেশন গুলো নিয়ে আপনাকে একটা প্রফেশনাল হচ্ছে যে রিপোর্ট তৈরি করতে হবে আপনি রিপোর্ট দিতে যদি ভুল কোনো কিছু দিতে যদি ভুল করেন আপনি যদি প্রুভ করতে না পারেন যে না আপনি ওই মেশিনটাকে এক্সপ্লোর করছেন তারা আপনাকে মার্ক দিবে না আর রিয়েল ওয়ার্ল্ড পেনিটেশন টেস্টিং এর জন্য তো একই বিষয় ওএসসি আপনাকে শেখাচ্ছে কি যে আপনি নোট নিতেছেন নোট নিতেই হবে কারণ হচ্ছে ওই নোট থেকে আপনাকে রিপোর্টটা তৈরি করতে হবে আপনি দেখা গেল যে একটা এ আপনি হচ্ছে যে ফোর সাইট স্ক্রিপ্টিং একটা ভুলনাগান পাইছেন তো আপনি কি করলেন ওই ইউরলটাই হচ্ছে কপি করে যেখানে আপনার পপ আপ করছে আপনি হচ্ছে যে ওটা নোট নিয়ে রাখলেন নোট নিয়ে রাখার পর একটা স্ক্রিনশট নিলেন স্ক্রিনশটটাও কিন্তু সেখানে রাখতে হবে ওটা প্রুভ আপনার তারপর কিন্তু হচ্ছে আপনি ডিটেলসে ওই বিষয়টা লিখতে পারবেন আপনি তো বারবার এক মেশিনে এক্সপ্লয়েট করতে যাবেন না সো মানে ফিউচার রেফারেন্সের জন্য আপনাকে অবশ্যই নোট নিতে হবে মানে নোট না নিলে আপনার অনেক ঝামেলা আছে এক কথা তো জি আর নোট থাকলে এটা ফিউচারেও কাজে আসে অনেক অবশ্যই কারণ এই জিনিসগুলোই আপনারা পাবেন একটা বিষয় কি যে এই পেডেন্ট্রেশন টেস্টিং এর যে মানে হচ্ছে সেগুলো কি কিভাবে হচ্ছে আপনি যেটা তে পাচ্ছেন পাচ্ছেন কি আপনি কিন্তু ওগুলো পাবেন না আপনি সিটিএফ যেগুলো করতেছেন ওগুলো পাবেন না আপনি আপনি যে কোনো একটা হচ্ছে যে একটা প্রজেক্ট পাচ্ছেন সেই প্রজেক্টে কাজ করতেছেন কাজ করতে গিয়ে দেখবেন যে একটা কিছু আপনার ওখানে নাই কেন ওরা ওগুলো কেউ ব্যবহার করে না যে অ্যাপ্লিকেশন গুলো আছে দেয়া সেগুলো ওখানে ওরা ব্যবহার করে না কিন্তু কি হলো যে আপনি মেথডটা ওখান থেকে নিলেন আপনার একটা গুড প্র্যাকটিস তৈরি হয়ে গেল আপনি আপনি ক্রিটিক্যালি চিন্তা করতে পারতেছেন জি ভাই জি দেন তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা আমাদের মানে আপনার যে ওএসসিপি এক্সাম রিপোর্ট সেটা লেখার প্রসেস গুলো কি কি ছিল বা কোনো রিমার্কস বা এক্সট্রা কোনো কিছু সাজেশন আপনার যদি থাকে এখানে ওয়েসিপি আমাদের যে আমার আমার যে প্রবলেমটা হয়েছিল এক সময় সেটা হচ্ছে পেমেন্ট মেথড তো এখানে প্রসেসটা আসলে তেমন কিছু না জাস্ট যখন মনে হবে যে হ্যাঁ আমি ইউনিয়ন পাওয়ার জন্য রেডি আমার টাকা পয়সা রেডি তাদের ওয়েবসাইট থেকে অনলাইন থেকে এটা মিনিটের মধ্যে করে নেওয়া যায় এখানে তারা ঘন্টার মধ্যে আমাকে ঘন্টা তো না যখন আমি আমি হচ্ছে যে শুরু করব এক্সেস তারা একটা ডেট দেয় যে এই ডেটের মধ্যে শুরু করবেন আপনি বা আমি এই ডেটটা যখন তাদেরকে জানাই তারা সেই ডেটটা অনুযায়ী আমাকে তার চব্বিশ ঘন্টা আগে আমাকে হচ্ছে যে কোর্সটা পাঠাই দিছিল তো এই মুহূর্তে প্রসেসটা যেটা তারা যেহেতু অনলাইন বেসড করছে যখনই আপনি কোর্সটা শুরু করবেন তার আগেই আপনাকে হচ্ছে সেখানে এক্সেসটা দিবে তার আগে আপনি পাবেন না আর আমার যদি এক্সট্রা কোনো টিপস থাকে তাহলে আমি বলবো যে এনরোল করার আগে আমি এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলোতেই হচ্ছে একটু মনোযোগী পড় কারণ বেসিক পেনেট্রেশন টেস্টিং নিয়ে যদি নলেজটা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি সময়টা ওখানে চলে যাবে আমি তিন মাসের জন্য ল্যাব নিয়েছিলাম তো অনেকেই হচ্ছে এক বছরের জন্য এখন নিচ্ছে ছয় মাসের জন্য কেউ এক্সটেন্ড করে তো আমার আমি আমি আমার বেস্ট ট্রাইটা করছি যে আমার খুব কম সময়ের মধ্যে যাতে এটা হয় কারণ হচ্ছে বারবার আমি টাকা তাদেরকে দিতে পারবো না তো এই প্র্যাকটিসগুলো যখন করা হবে এই প্র্যাকটিসগুলো করার কারণে তখন হবে কি যে হয়তো বা তখন ছয় মাস বা এক বছরের ল্যাবটা নেওয়ার দরকার হবে না তো এটাই হচ্ছে আমার এক্সট্রা টিপস আর প্রসেস আসলে তারা আইডি কার্ড পাবে ভেরিফিকেশনের জন্য আইডি কার্ডটা দিতে হবে এই তো আমরা নেক্সট কোয়েশনে চলে যাই

ওএসিপি এক্সাম এখানে ভুল প্রথম যে ভুলটা আমার ইয়ে ছিল সেটা হচ্ছে কি যে আমি খুবই কি বলবো ওটাকে আমি খুব চিন্তিত ছিলাম আমি ঘুমাইতে পারিনি নাই এটা চব্বিশ ঘন্টা পরীক্ষার জন্য আসলে আমি এক্সাইটেড ছিলাম আর একটা তেমন একটা কমফোর্টেবল ছিলাম না কারণ আমার সামনে ওয়েব ক্যামেরা আছে আমি আমার মতো চলতে পারতেছি না এখানে হচ্ছে যে দুনের মধ্যে কাউকে আমি এক্সেস করতে দিতে পারতেছি না এক্সেস করে নেয়ার জন্য তাদেরকে বলতে হবে যে আমার এই ব্যক্তি এখানে এক্সেস করবে তো হাতে কোনো ধরনের কাগজপত্র নেওয়া যাবে না কেউ আসলো হাতে কাগজ থাকলো এ ধরনের কোনো কিছু করা যাবে না যেটা দেখে মনে হবে যে না কোনো ধরনের সলিউশন ওটাতে আছে আর এখানে ভুল একটা একটা জিনিস এড়াই চলতে হবে সেটা হচ্ছে যে নর্মালি যেভাবে প্রতিদিনই চলা হয় ঠিক সেভাবেই চলার চেষ্টা করা খাওয়া দাওয়া করা ঘুম পারা মানে আমরা ঘন্টা আমার টাইম কিন্তু আমরা চব্বিশ ঘন্টা কাজে লাগাইতে পারবো না হয়তোবা আমার হচ্ছে যে আহ চোদ্দ থেকে পনেরো ঘন্টার মধ্যে আমাদের মেশিন গুলোকে করতে হবে তো এখানে নিজের রেস্ট নেওয়াটাই হচ্ছে যে আমি রেস্ট নেইনি নি কারণে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম পরের দিন আমার হচ্ছে যে রিপোর্ট লিখতে আমার সময় ছিল প্রায় চব্বিশ ঘন্টার মতো ওই রিপোর্ট লিখতে যে আমার খুব সমস্যা হচ্ছিল কারণ আমার কনসেন্ট্রেশন পুরাটাই চলে যাচ্ছিল আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখন এক্সামটা হবে এক্সামটা হওয়ার পর আমি একটা মেশিন কম্প্রোমাইজ করছি আমি নর্মাল ইউজার হিসাবে কম্প্রোমাইজ করার পর সেখানে যে ফ্লাইটটা থাকবে এই ফ্লাইটটাকে সঙ্গে সঙ্গে নিজের নোট নিতে হবে রাখতে হবে যে না এটা আমি ফ্লাইটটা পাইছি আর হচ্ছে আহ সেটাকে সাবমিট করতে হবে অনেকে হচ্ছে যে আমার এক পরিচিত ছিল সে ঠিকই নোট নিচ্ছে কিন্তু ওই ফ্লাইটটা হচ্ছে যে তার যে কন্ট্রোল টার্মেল আছে সেখানে সাবমিট করে ফলে তাকে ফেল করতে হয়েছে সে মার্কটা কিন্তু পাইনি আবার এমনও শুনছি যে ওখানে সাবমিট করছে কিন্তু রিপোর্টে দেয়নি তো এই যে এই ভুলগুলো সবসময় এড়াই চলতে হবে এটা যাতে না হয় আর এটা এড়াই চলতে গেলে সব নিজেকে একটু ঠান্ডা রাখতে হবে ওই সময় ওই সময় আসলে খুব টেনশন মনে হয় আমারও হয়েছিল আর কি আর ভুল করে ভুল করে হচ্ছে অটোমেটেড যে টুল গুলো আছে এই টুলগুলো গুলো ইউজ করার অনেকেই মনে করতে পারে যে না আমার এই টুলগুলো গুলো ইউজ করলে কোনো সমস্যা নাই এইগুলো ইউজ করার থেকে বিরত থাকাটাই বেটার মেটা স্কুলের যেমন আমরা একবার করতে পারি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক কম তার মানে আমরা একটা চান্স কিন্তু শেষ করে পেলাম ধর মেটা স্কুলারটা কি করতে পারি যে একবার আমার হাতে এক ঘন্টা আছে একটা মেশিন এক্সপ্লোরেট করলে আমি পাস করব আমি আর এক্সপ্লোরেট পাচ্ছি না ঠিক আছে মেটা স্কুলার একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা আমার তো একটা চান্সই আছে কিন্তু এই ভুল করে যদি দুই তিনবার কেউ না বুঝে ইয়ে করে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে এই ভুলটা করা যাবে না এটা ম্যানুয়ালি মানে শিখতে হবে বিষয়গুলো ইয়ে করতে হবে যে ওখানে এক্সপ্লোর গুলো করার চেষ্টা করতে হবে মেনে জি নেক্সট জি ভাইয়া থ্যাংক ইউ দেন নেক্সট কোশ্চেন ভাইয়া ইনফরমেশন গ্যাদারিং এর জন্য কিছু বেস্ট প্র্যাকটিস কি কি হতে পারে পেনট্রেশন টেস্টিং সিনারিও ক্ষেত্রে পেনট্রেশন টেস্টিং এর জন্য যখনই ধরা যায় যে কোনো প্রজেক্টে আমি আছি আমার দিয়ে বলি আমাকে কেউ একজন একটা আইপি অ্যাড্রেস দিছে একটা ডোমেন দিছে যে এটা কন্টেস্ট করতে হবে প্রথমত হচ্ছে যে গুগলে আমি সার্চ দেই যে এদের কি কি মানে এদের কোন ধরনের ওয়েবসাইট আছে তাদের স্ট্রাকচারটা দেখি তাদের এসটিএমএল সোর্স কোডটা দেখি যে তারা আসলে কি লিখছে মানে এসটিএমএল সোর্সটা আসলে কিভাবে তারা মানে ডিজাইনটা করছে প্রফেশনালি করছে না কি করছে কোনো কোনো কমেন্ট আছে ওকে ওখান থেকে আমি বুঝে নিই যে তারা কত টেকনিক্যাল মানে আমি বুঝতে পারলাম যে তারা হাইলি টেকনিক্যাল নাকি অতটা টেকনিক্যাল না যদি মনে করি যে না তারা টেকনিক্যাল অতটা টেকনিক্যাল না তখন চিন্তা করি যে না এরা হয়তো বা অন্য কোথাও ভুল করছে আমাকে আরেকটু ইয়ে করতে হবে যে খুঁজতে হবে যে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে যে তাদের উইকনেস থাকতে পারে তো এই ইনফরমেশন গ্যাদারিং শুরুই হয় হচ্ছে এই গুগল সার্চ ইঞ্জিন থেকে যেটা সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে ওপেন সোর্স যে ইনফরমেশন গ্যাদারিংটা আছে মানে আপনার এটা এই বিভিন্ন টুল আছে যেমন স্পাইডার ফুড বা আবার হচ্ছে যে রিকোনঞ্জি মানে আমি যেটা ইয়ে করি সেটা হচ্ছে স্পাইডার ফুড দিয়ে বেশিরভাগ সময়টা ইউজ করি এই স্পাইডার ফুড এবং হচ্ছে যে গুগল এই দুইটাকে কম্বাইন করেই হচ্ছে আমি ইনফরমেশন গ্যাদারিংগুলো বেশিরভাগ করে থাকি ম্যানুয়ালি আর বেস্ট প্র্যাকটিস কি যে এখানে আমি মনে করি যে শুধু ইনফরমেশন গ্যাদারিং এর জন্য বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত না এটা ওভারঅল আপনার কুল পেনেট্রেশন টেস্টিং এর জন্য বেস্ট প্র্যাকটিস হলে ভালো হয় কারণ এই এখানে শুধু একটা জিনিস আমি ইম্পর্টেন্স দিতে পারি সেটা হচ্ছে কি যে কোনো ইনফরমেশনই ইউজলেস না আমি একটা কোম্পানির কন্টাক্ট আজ পেজে গিয়ে দেখলাম যে সেখানে জাস্ট বলছে যে আওয়ার সিও আওয়ার বা আমাদের আমাদের ম্যানেজিং ডিরেক্টর এখানে আছে তার একটা ডিটেলস সেখানে দিছে তার নাম দিয়ে দিছে তার ফোন নাম্বার দিছে এখন আমার মনে হতে পারে যে আমি তো করব ওয়েব এক্সপ্লোয়েড এটা দিয়ে আমি কি করব কিন্তু ওটাও দরকার আছে কারণ ওই সিও ওই লোকের ইমেল অ্যাড্রেস থাকতে পারে ওই লোকের থাকতে পারে ওখান থেকে আমি ইউজয়ার নেম তৈরি করতে পারি তাই সে যে ওয়ার্ড গুলো ইউজ করছে সেই ওয়ার্ডে পাসওয়ার্ড থাকতে পারে অতএব সেখানকার হচ্ছে যে ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করেই নিতেই হবে ওই লোকটার উপরেই হচ্ছে যে অনেক রিসার্চ করতে হবে আর ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে করার সময় দেখা যায় যে আমাদের কি খুঁজে বের করতে হয় যে হায়ার অথরিটি কারা আছে ধরেন যে আপনি কোনো গ্রুপে বা কোনো সিস্টেম এরমিনে ওখান থেকে আমি মুভ করে বা ওখান থেকে আরো ভালোভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবো আরো উইকনেস খুঁজে পাবো তো আপনাকে আপনি আপনার ইনফরমেশনটা একটু ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের কোম্পানিতে দেওয়া আছে আমি কিন্তু আপনাকে বাদ দিব না যে না এনার কোনো দরকার নেই আমার এই ইনফরমেশন দিয়ে আমি কি করবো আমি খুঁজবো এসপেল ইনজেকশন প্রোসাইট স্ক্রিপ্টিং কমান্ড ইনজেকশন এইসব খুঁজবো এটা বল অতএব ইনফরমেশন সবগুলো ইউজফুল সব ইনফরমেশনে কালেক্ট করতে হবে তারপর সেটাকে ফিল্টার আউট করতে হবে যে এই ইনফরমেশনটা আমার দরকার নাই যখন আমরা এটা ক্লাস জি জি ভাই তাহলে এখানে মূল চ্যালেঞ্জটা হলো কিভাবে ইনফরমেশন গ্যাদার করব প্লাস করা রাইট কারণ এই যত আপনার ইনফরমেশন বেশি থাকবে আপনার নেক্সট প্ল্যানটা কিন্তু তত ইজি হবে আপনার ওইটার উপরেই নির্ভর করবে আপনার সাকসেস রেট এখন আপনি যখন প্ল্যানটা তৈরি করবে কিচ্ছু পাচ্ছেন না কোনো কারণে আপনি দেখলেন যে আপনার ইউজার লগ পাচ্ছেন তো ইউজার লগ ইন পাইতে গেলে আপনাকে ইউজার নেম খুঁজতে হবে এখন ইউজার নেমও পাচ্ছেন না কি করতে হবে তখন আপনাকে ইউজার তৈরি করতে হবে এক কথায় যে তৈরি করে আপনাকে পাসওয়ার্ড বুট করতে হবে তো আপনি ইউজার নেমটা তৈরি করতে যে এখন আপনি কোথা থেকে পাবেন সেটা সেটা পাইতে গেলে আপনাকে হচ্ছে আবার এক আগের জায়গায় ফেরত যেতে হবে তো একবারই করা ভালো স্টেপ বাই স্টেপ জি ভাইয়া থ্যাঙ্ক ইউ তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ব্ল্যাক বক্স টেস্টিং আর হোয়াইট বক্স টেস্টিং এ ডিফারেন্স ওই সিস্টেমের ব্ল্যাক বক্সটা হচ্ছে ব্ল্যাক বক্সটা হচ্ছে কি যে ওই সিস্টেমটা পুরাটাই হচ্ছে ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সটা হচ্ছে আ ও আমাদের কোনো একটা যখন টার্গেট দেওয়া থাকবে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এই আইপি অ্যাড্রেসটা শুধু আমাকে দিয়েছে যে এই আইপি অ্যাড্রেস থেকে সবকিছু খুঁজে আমাকে বের করতে হবে কোনো ধরনের উইকনেস আছে কিনা পাবলিক কোনো ইনফরমেশন আছে কিনা কিন্তু আমাকে কোন ধরনের পাসওয়ার্ড দেওয়া হয়নি কোন ধরনের ইন্টারনাল কোন ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়নি এটা হচ্ছে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স বক্সটাই হচ্ছে মানে ওয়েসিপি ইয়া এখানে কোনো ধরনের সোর্স কোড দেওয়া থাকবে না এটার অপজিট হচ্ছে হোয়াইট বক্স এই হোয়াইট বক্সটাতে কি হবে যে ফুল কন্ট্রোল থাকবে কম্পিউটার বা সোর্স কোড থাকবে অ্যাপ্লিকেশনটা কিন্তু কন্ট্রোল থাকবে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে এই এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কি আমরা এর ওয়েকনেস গুলো খুঁজে বের করবো একটা ব্ল্যাক বক্স তৈরি করতে পারি মানে খুঁজতে পারি আবার হোয়াইট বক্স এও খুঁজতে পারি মানে হোয়াইট বক্স যদি হয় তখন হচ্ছে কি যে ক্লায়েন্ট আপনাকে কি করবে এই সোর্স কোডটার ইয়েটা দিয়ে দিবে সোর্স কোডটা দিয়ে দেবেন এই সোর্স কোড কোনো ধরনের ভুল আছে কিনা এটা জাস্ট একটা ব্ল্যাক বক্সের একটা এক্সাম্পল তো ওয়েজ শিটের ক্ষেত্রে আপনার আসলে হোয়াইট বক্স একটা আসলে দরকার নাই হোয়াইট বক্স তো এটার জন্য আলাদা একটা তারা কোর্স ইয়ে করছে আমরা একটু ওয়েট করি ভাইয়া খুব সম্ভবত মতো ডিসকানেক্টেড হয়ে এরই মধ্যে আর কারো কোনো কোশ্চেন আসলে আমরা চ্যাট বক্সে ড্রপ করতে পারি ভাই মেবি ডিসকানেক্টেড হয়ে গেছেন আমরা ভাইয়ের জন্য একটু ওয়েট করি আমি সবার কোশ্চেন গুলো চ্যাট বক্সে আগে পাঠিয়ে দিচ্ছি ইউ কোনো কথা শোনা যায় না তো জি ভাইয়া কানেক্টেড হয়ে গেছেন মেবি নেটওয়ার্ক ইস্যুর কারণে তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি আর এর মাঝে যদি কারো কোনো কোয়েশন থাকে সেটা আমরা চ্যাট বক্সে ড্রপ করতে পারি থ্যাংক ইউ আচ্ছা হ্যালো জি শুনতে আচ্ছা আমি হঠাৎ করে গেছিলাম তো তার মানে হচ্ছে হচ্ছে ব্ল্যাক আমরা আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন নাই আমাদের টার্গেট সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন নাই সেখান থেকে আমাদের শুরু করতে হবে আর হোয়াইট বক্সটা হচ্ছে আমাদের কাছে ফুল ইনফরমেশন আছে এই ফুল ইনফরমেশন নিয়ে আমাদেরকে টেস্টিংটা করতে হবে তো ওই সিপির ক্ষেত্রে হোয়াইট বক্স এর দরকার নাই এটা প্লাগ বক্স এ জি ভাই দেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই এটা একটু ইনবক্স থেকে নেই মানে চ্যাট বক্স থেকে নেই আচ্ছা আপনি কি আপনার ওএসসিপি এর সময়গুলো স্ট্রাগল গুলো বলতে পারবেন আর एग्जाम দেওয়ার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে তো এক্সাম দেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এটা ভাই একবার বলে দিয়েছেন তো ভাই আপনার স্ট্রাগল গুলোর কথা যদি বলতেন এখানে স্ট্রাগল যেটা হয়েছিল রেভিটল তার মানে হচ্ছে যে কোন এক মেশিনে আমি যখন এক্সপ্লোর করতে যাচ্ছিলাম করার পর ইনিশিয়াল এক্সেস আছে কিন্তু সেটার অ্যাডমিনিস্ট্রেটর আমি হতে পারতেছিলাম না স্কেলেটা আমি করতে পারতেছিলাম না আমার অলমোস্ট সেখানে ছয় থেকে সাত ঘন্টা চলে গেছে একটা মেশিনের পিছনে তো এক্সামের ভিতরের খবর না দিয়ে আমি জাস্ট একটু বলি যে সেখানে কোন ধরনের ফাইল থাকবে সেই ফাইলের পারমিশন কি থাকবে এবং কোন ধরনের সার্ভিস চলতেছে এই সবগুলোকে যদি আমরা ইনোমিনেট ওই মুহূর্তে করতে না পারি তাহলে হচ্ছে যে ওই সময় আমাদের একটা ব্যাড টাইম থাকবে বড় স্ট্রাগলটা এটাই হবে এই এক্সামের সময় যে আমি এক্সপ্লোয়েড করতেছি কিন্তু এক্সপ্লোয়েড হচ্ছে না আমি রং এক্সপ্লোয়েড করতেছি তারা ইন্টেনশনালি এই কাজটা করে রাখছে যাতে আমার আমার থিঙ্কিংটা যাতে একটু ক্রিটিক্যাল হয় যে কিভাবে মানে রাইট যে উইকসটা আছে সেটাকে আমি খুঁজে বের করতে পারি তারা এই ক্ষেত্রে আমাদেরকে ফোর্স করছে তো সব ইনফরমেশন মানে ইনিশিয়াল পর সব ইনফরমেশন আমরা যদি কালেক্ট করতে না পারি তাহলে এটা বড় ধরনের স্ট্রাগল ওই সময় হবে হয়তোবা একটা মেশিনের পিছনেই চব্বিশ ঘন্টা চলে যাবেন আমার যেটা হয়েছিল আর কি ভাইয়া তারপর আমাদের এখানে চ্যাট বক্সে আরো কোশ্চেন আছে পাপ্পি ভাই কোশ্চেন করেছে তিনটা কোশ্চেন করেছে আমি একটা একটা করে বলছি ভাইয়া বলেছেন হাউ টু সলভ বাফার ওভারফ্লো বক্স আসলে এই বাফার ওভারফ্লোটাকে হচ্ছে সলভ করতে গেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কানেক্ট ডিবেগারের সঙ্গে কানেক্ট করে এটাকে পাজিং করতে হবে যে একটা ধরা যাক যে এই বাফার গুলো কখন আসে সি ল্যাঙ্গুয়েজে একটা যে প্রোগ্রাম লেখা হয়েছে মানে তার মানে হচ্ছে মেমরি ম্যানেজমেন্টে যেটা একটু কঠিন যে ল্যাঙ্গুয়েজ গুলোতে যেমন সি সি প্লাস প্লাস তো এটা হচ্ছে যে একটা বাফার বা একটা স্ট্রিং হচ্ছে কপি করে আরেকটা লোকেশনে নেয় যেমন অ্যারে আছে বা মেমোরিতে যে কপিটি করে নিচ্ছে যে দেখা যাচ্ছে ওই মেমোরি লোকেশনে আমার মাত্র হচ্ছে যে দশটা ক্যারেক্টার ধরবে তো এই দশটা ক্যারেক্টারের জায়গায় আমরা যদি বিশটা ক্যারেক্টার দিই তাহলে একটা আনস্পেক্টেড একটা রেজাল্ট আসবে তো আনএক্সপেক্টেড রেজাল্টটা কি আসবে সে কিন্তু ওভারফ্লো করে ফেলছে ইনস্ট্রাকশন পয়েন্টারটা আমরা দিয়ে দিছি যে ধরা যাক যে দশটা এ এর জাগায় বিশটা এ দিয়ে দিচ্ছে তো এই বিশটা এ হচ্ছে যে এ প্রতিটাই হচ্ছে যে ফোরবে ফোরবাইড করে তার মানে হচ্ছে যে চারটে এ ইনস্ট্রাকশন পয়েন্টারে আছে তো এই চারটা এ যখন ইনস্ট্রাকশন পয়েন্টার ওভাররাইট করে ফেলবে তার মানে হচ্ছে আমরা একটি আমরা কিন্তু একটা এই এটাকে রিপ্লেস করে একটা ইনস্ট্রাকশন মানে ভ্যালিড একটা ইনস্ট্রাকশন পয়েন্টার কিন্তু ওখানে দিতে পারি মেমোরি অ্যাড্রেস দিতে পারি যে এই মেমোরি অ্যাড্রেসটা হতে পারে আমাদের মেমোরি একটা লোকেশনে যেখানে আমাদের থাকবে এই হচ্ছে যে এখানে কিছু ব্যাড ব্যাড ক্যারেক্টার ক্যারেক্টার থাকে যে গুলো থাকলে এই হচ্ছে যে অনেক ক্যারেক্টারকে সেল করে যে অনেক ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার গুলোকে কিন্তু একটু মানে কি বলবো জিরো জিরো করে ফেলে বা ইনভ্যালিড করে ফেলে এই ব্যাড ক্যারেক্টার গুলো খুঁজে বের করতে হবে যে কোন ধরনের ব্যাড ক্যারেক্টার আছে এটা একটা লং প্রসেস মোটামুটি ভাবে আর শেল কোডটা থাকবে কি যে শেল কোডটা এখানে রিভার্স শেল কোড হতে পারে যেটা কানেকশনটা ব্যাক করবে আমার নেট ক্যাটে হতে পারে মেটা অপারেটারে হতে পারে এটাকে এটাতে ব্যাক করবে তো প্রথম যে কাজটা হচ্ছে ইএপি ইনস্ট্রাকশন যে পয়েন্টারটা আছে রেজিস্টার এটা হচ্ছে অ্যাসেম্বলি রেজিস্টার এই অ্যাসেম্বলি রেজিস্টারকে ওভাররাইট করা এটা ওভাররাইড করতে পারলেই মোটামুটি ভাবে সলিউশনটা কিন্তু অনেকটা চলে আসবে তো আমাকে প্রথমত ভাবতে হবে যে মেমোরিটা মানে স্ট্যাক মেমোরি যেটা আছে সেটা আমার কত বাইট লাগতেছে কতটা ক্যারেক্টার লাগতেছে ওভারাইড করতে ই তে পৌঁছানো পর্যন্ত তারপরে এই ইআইপি থেকে আমাকে কোথায় জাম্প করতে হবে আমার সেল কোথায় আছে সেটাকে একটু দেখতে হবে স্ট্যাকে যদি থাকে স্ট্যাক থেকে সেটাকে এক্সিকিউট করতে হবে তার মানে হচ্ছে ব্যাক টু দ্য সেখানে যখনই হচ্ছে স্ট্যাকে একটার পর একটা ইনস্ট্রাকশন পড়তেই থাকবে এক্সিকিউট করতে থাকবে আমাদের শেল কোড এক্সিকিউট হয়ে যাবে ফাইনালি মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস বলে আসলে বোঝাটা খুব টাফ জি পরের না এটা হচ্ছে যে পরের যে কোশ্চেনটা এটা আমি শেষ পর্যন্ত যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এটা অপশনাল হয়ে গেছে থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে এক্সামে সেটা ওদের উপর নির্ভর করবে তারা তিনটে মেশিন বা চা তিনটে মেশিনের মধ্যে যে কোনো একটা মেশিনে দিলে দিতেও পারে তার মানে হচ্ছে এটাও একটু প্র্যাকটিস করে নিতে হবে বা পড়া আর একটা আরেকটা হচ্ছে হ্যাঁ এটাও অটোমেটিক টুলসটা ইউজ করতে গেলে এই অটোমেটিক টুলসটা তারা যখন এটা হয়েছে ডিসকোয়ালিফাই করবে তারা সো অটোমেটিক টুলস এটাকে চিন্তা করা যাবে না যে আমি ওই মুহূর্তে ইউজ তারা কি ধরনের পানিশমেন্ট দিবে সেটা তারাই ভালো জানে তবে মানে এটা থেকে বিরত থাকাই ভালো দরকার নাই আমি মনে করি দরকার নাই তারা কিছু ওপেন সোর্স টুলস অটোমেটেড কিছু ওপেন সোর্স টুলস আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে যেমন নিকটো এটা কিন্তু একটা ওপেন সোর্স

কতটা যুক্তিযুক্ত কারণ নিয়ারলি ওয়ান লাখ এর মতো কস্টিং করবে তো ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আসলে এক্সপেন্সটা টা অনেকখানি এবং এর জায়গাটাও একটা কোশ্চেন এর মধ্যে থাকে তো আপনি কিভাবে কি সাজেস্ট করেন স্টুডেন্টদের নিতে আমাদের কালচারটাই হচ্ছে আলাদা এক কথায় যে আমি এমনও কাউকে জানি যারা ষোলো বছর বয়সী হোক ওয়েস্টিটি করছেন দেখা যাবে যে তারা কত কম বয়সে এটা করতেছে তার প্রথম থেকে মানে তারা তো গ্রাজুয়েশন করেই নেই ওরা অতটা গ্রাজুয়েশনের অতটা পড়ে না আমি মনে করি যে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে যখন ফ্রেশ গ্রাজুয়েশন করবে সে যদি সাইবার সিকিউরিটিতে আসতে চায় সে যদি আমার সঙ্গেও কাজ করতে চায় তারপরও আমি একটু চিন্তা যখন আমাকে বলবে যে আমি ওয়েসিপি করছি তখন হবে যে না সে একটা চ্যালেঞ্জের মাধ্যমে আসছে আহ খুব খারাপ একটা করবে না তার জন্য একটা ডোর কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি মনে করি যে কেরিয়ার গঠন করতে গেলে এই মুহূর্তে যদি কোনো সার্টিফিকেশন করতে হয় সেটা যদি দেরিও হয়ে যায় তাহলে ওয়েসিপির দিকে যাবেন যাওয়া উচিত এবং ওয়েসিপিটা এভাবে করার দরকার নাই যে না আমার সব কিছু টাকা খরচ করে এখন চলার মতো অবস্থা নাই একটা সার্টিফিকেশন ছাড়া একটা গ্রাজুয়েশন ছাড়াও এই সাইবার সিকিউরিটি ফিল্ডে আসা যায় এখানে দরকার হচ্ছে নিজের স্কিলসকে কে আপ করা নিজের স্কিল যদি আমি দেখাইতে পারি নিজের প্রুফ যদি আমার অনলাইনে খোঁজে পাওয়া যায় তাহলে অনেক সময় ওই দরকার হয় না তো যদি তার অ্যাবিলিটি থাকে তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি যাওয়া উচিত ওই এর জন্য প্রিপারেশনের জন্য একটু সমস্যা হয়ে যাবে কারণ আমাদের বাংলাদেশে ওএসিপি করা লোকজন একটু কম এই জন্য একটু সমস্যা হয়ে যাবে আর তার যে দু একজন আছে তারাও হয়তো রিসোর্স গুলো শেয়ার করে না তেমন আর এই জন্য একটু সমস্যা হতে পারে তো আমাদের স্টুডেন্টদের জন্য কি এন্ট্রি লেভেলের আরো কিছু সার্টিফিকেট এর জন্য ট্রাই করা উচিত কিনা কিংবা সেটা হলে কি হতে পারে এই ধরনের কোন সাজেশন এটার জন্য আমি বলবো পেন্টেস্ট ক্লাস শুধু পেন্টেস্ট ক্লাস অথবা সিকিউরিটি প্লাস যদি যদি সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি কম্পিউটার সিকিউরিটি নিয়ে খুব নলেজ একবারে না থাকে তাহলে সিকিউরিটি প্লাস থেকে শুরু করা এবং আর একটু পেন টেস্টের টেস্ট নেয়ার জন্য পেন্টেস্ট টেস্ট প্লাস এটা কম্পিটিয়া থেকে হয় তো এই কম্পিটিয়া থেকে পেন টেস্ট কিন্তু করতে পারে এন্ট্রি লেভেলের ভাইয়া আর নেক্সট কোয়েশ্চেন যে বিডি মার্কেটে এই ওয়েসসিপি সার্টিফিকেট গুলো আসলে কিভাবে এগুলিউয়েট করে কিংবা অন্য কোন অন্য কোন কোন ধরনের সার্টিফিকেট গুলোকে তারা একদম টপ প্রয়োটি দেয় সে ধরনের সাজেশন গুলো আহ আহ আমাকে বলতে হবে যে ওয়েস্ট বা এই যে হাই টেকনিক্যাল যেগুলো এগুলো এখনো আমাদের দেশে অনেকটাই অজানা এখানে সবচেয়ে জায়গা যেটা দখল করে আছে সেটা হচ্ছে যে সার্টিফাইড ইথিক্যাল কি হ্যাকার যে ইয়েটা আছে এটা একটু স্থান দখল করে আছে মানে এটা কি সবাই চিনি কিন্তু আস্তে 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 করে সিপি এর দিকে মানে নিউ জেনারেশন মানে যারা নতুন ভাবে এখানে আসতেছে তারা এটা কি এখন ওয়েসিপির দিকেই কিন্তু আসতেছে এবং আমি এমনও দেখেছি যে আইসিটি মন্ত্রণালয় থেকে কিছু টেন্ডার দেওয়ার জন্য বলছিল যেখানে রিক্রুটমেন্টটাই ছিল হচ্ছে ওয়েসিপে থাকতে হবে সেখানে সার্টিফিকেটিক্যাল হ্যাকার এটা কিন্তু বলেনি ওয়েসিপি এর কথা বলছিল তো এটা গ্রো হচ্ছে বাংলাদেশে গ্রো হচ্ছে কারণ বাংলাদেশে আসলে আস্তে আস্তে যত সাইবার সিকিউরিটি প্রফেশনাল যারা নতুন একবারে বুঝে জাস্ট বোঝা শুরু করছে তারাও আমার মনে হয় যে ওএসসিপি এখন বুঝতে শুরু করছে তারা যদি এটা বলা বলি করতেই থাকে তাহলে দেখা যাবে একসময় যে এই আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে পজিশনটা অনেক হাই লেভেলে আর কোম্পানিতে যারা এটা হচ্ছে যে হায়ার অথরিটি যারা আছে এটার কেরিয়ার তৈরি করতে গেলে তাদেরকে বুঝাইতে হবে যে তারা তো আসলে অনেকে আছে যে মানে সিএস এটাও বুঝে না একটু একটু স্ট্রাগল করতে হয় যে বোঝাইতে গেলে কিন্তু আমি মনে করি যে আগামী এক দুই বছরের মধ্যে মোটামুটি ভাবে এটা একটা ভালো পজিশনে চলে যাবে এখানে জি ভাইয়া তাই আশা করছি আসলে বাংলাদেশে দিন দিন সাইবার সিকিউরিটির যে মার্কেটটা বড় হচ্ছে সবাই জানছে এটাই আসার বিষয় তো নেক্সট কোশ্চেনে যাই তো আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বল বলতে চান যে বাংলাদেশে জব মার্কেটে পেন টেস্টার দের আসলে কিরকম দাম বা কি ধরনের কাজকর্ম তারা কিভাবে হ্যান্ডেল করে জি আরেকবার অবশ্যই যে আমাদের বাংলাদেশের জব মার্কেটে যদি পেন্টেস্টার দের পার্সপেক্টিভ থেকে বলেন বা তাদের জবের কি ধরনের আহ রেঞ্জ আছে কিংবা আসলে কতটুকু আমরা পেন্টেস্টার পেন্টেস্টার দের জন্য জব ফিল্ড কতটুকু সেটা নিয়ে যদি একটু বলে মানে জব মার্কেটটা আসলে কিরকম পেন্টেস্টার দের জন্য এটাই এখানে এর আগে কিন্তু হচ্ছে যে যে আহ অ্যান্সারটা আমি দিলাম আহ এই অ্যান্সার সঙ্গে কিন্তু এটা একটু মিল আছে জি ভাইয়া একটু মিল আছে আমাদের আমরা এখনো গ্রো করতে পারিনি যতটুকু গ্রো করার দরকার ততটুকু আমরা গ্রো করতে পারিনি আমাদের যে অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে আমরা সেই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারতেছিলাম এটার এই মার্কেটটাকে গ্রো করতে গেলে কি করতে হবে যে আজকে যে বিজনেস বাংলাদেশে আছে তাদেরকে সাইবার সিকিউরিটি রিস্ক নিয়ে একটু অ্যাওয়ার করতে হবে যে এটা রিস্ক কি এটা হলে কি হতে পারে যে কয়েকজন এখানে পেনেট্রেশন টেস্ট করে তাদের সঙ্গে আমার কথা মিটিং হয়েছিল তো তারা এখানে বলে যে আমরা বাহিরে থেকে হায়ার করতেছি কেন হায়ার করতেছেন আমার কোশ্চেন ছিল কেন আপনারা হায়ার করতেছেন আমাদের বাংলাদেশে তো অনেক আছে আপনি আমাকে হায়ার করার দরকার নেই আমাদের বাংলাদেশে অনেক ছেলেরা এই ফিল্ডে আছে আমরা বাংলাদেশে যে আমরা কেন আমরা আসলে বিশ্বাস করতে পারি না তারা আমাদের কোনো ক্ষতি করবে কিনা তো এই কথাটা যখন বললো তার মানে হচ্ছে যে আমাদের প্রফেশনাল লেভেলটা একটু মানে প্রফেশনালি যে আমাদের বিহেভিয়ারটা এটাকে একটু ঠিক করতে হবে বিটি মার্কেটে হচ্ছে আমাদের এই জব গুলোতে প্রতিটা ব্যাংকে যদি বলি প্রতিটা ব্যাংকে পেনিট্রেশন টেস্টার সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তারা বলে যে আছেন। তারপর হচ্ছে অন্যান্য যে ই কমার্স আছে তারা আমাকে বলছে যে হ্যাঁ এটা তারা বাইরে থেকে হায়ার করতেছে অনেকে বলছে তার মনে হচ্ছে বাংলাদেশে আমাদের এখনো হয়তো এই কোয়ালিফাইড ব্যক্তিদের তারা খুঁজে পাচ্ছে না আর আমরাও কিন্তু খুঁজতেছি না এই জন্য আমরা মার্কেটটা বুঝতেও পারতেছি না তো আমাদের খুঁজতে হবে হয়তোবা তাদের কাছে জায়গা আছে আমাদের জাস্ট প্রুভ করতে হবে যে আমরা অন্যান্য দেশের আমরা বেস্ট তো একবারে আমাদের মার্কেট এই মুহূর্তে হয়তো বা যদিও একটু দেখে মনে হয় যে না তারা আমাদের মার্কেট খারাপ এটাও একটু গ্রো করতে একটু সময় লাগবে হয়তো আগামী দুই তিন বছর সময় লাগতে পারে অন্যান্য দেশের মতো হতে গেলে আমরা তো ইমপ্রুভ করতেছি তো যেহেতু মানে বাংলাদেশের মার্কেটটা এখনো সেরকম এখানে বলবো পেন্টেস্টারদের জন্য অনুকূলে না তো পেন্টেস্টাররা ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার কিভাবে শুরু করতে পারে কিংবা সেদিকে কতটা উপকৃত হবে তারা সেটা নিয়ে যদি এখানে পেন্ডিট আমি যে মার্কেট প্লেস গুলোতে একসময় ফ্রিল্যান্সার হিসেবে আমি এতদিন যেহেতু আইটি ফিল্ডে আছি অনেকভাবে ফ্রিল্যান্সিং করছি দেখা গেছে যে মার্কেট প্লেস থেকেও কখনো করছি আবার ডাইরেক্ট ডিরেক্ট আমি কন্টাক্ট পাইছি আবার মানে ডিরেক্ট কন্ট্যাক্টটা কিন্তু আমার কাছে আসছে বেশি তো মার্কেট প্লেস গুলো মাঝে মধ্যে আমি রিসার্চ করি সেখানে একসময় আমি টেস্ট শুরু হচ্ছে যে পেনিট্রেশন টেস্টার হিসেবে যখন যোগদান করছি আর তো সাথে সাথেই আমাকে আসলে কোনো বিট করতে হয়নি ওই সময়টা এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে প্রাইভেটলি আমাকে মেসেজ করছে যে আমাকে টেস্ট করতে হবে তো এখানে মাত্র দুই দিনের টেস্টে হচ্ছে যে আমাকে পাঁচশো ডলার দিছে মানে দুই দিনের টেস্ট করতে যে কি আমাকে দুই দিন সারাক্ষণ বসে থাকতে হয়নি তো ফ্রিল্যান্সিং বাংলাদেশ বা অন্যান্য জায়গা চেয়ে হচ্ছে যে বাহিরের যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে এই দেশে মানুষগুলো হচ্ছে যে এই এই ফ্রিল্যান্সার পেনেট্রেশন টেস্টার গুলো হচ্ছে কি সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুলোকে হায়ার করতেছে এই আপওয়ার্কে দেখি যে বেশ তারা পঞ্চাশ ডলার ষাট ডলার এভাবে কিন্তু চার্জ করতেছে আওয়ারলি ফাইবারে দেখি একই অবস্থা ফ্রিল্যান্সের ডট কমে বেশ তারাও ওভাবে পঞ্চাশ ডলার ষাট ডলার আওয়ারলি ইয়ে করতেছে তাদের তো প্রজেক্টের তারা কমপ্লিট কতটুকু করছে যদি আমরা ওই মার্কেট প্লেস গুলোতে গিয়ে দেখি তাহলে দেখা যাবে যে তারা অনেক শুধু এই পেনেট্রেশন টেস্টিং করেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছে তো এইখানে একটা বিষয় হচ্ছে একটা ভুল করা যাবে না হচ্ছে কি যে মানে আপনার যে স্যালারিটা আছে স্যালারির মধ্যে কিন্তু পড়ে যে আপনি অন্যান্য একটা ডাটা এন্ট্রির জন্য আপনি দশ ডলার দিয়ে করবেন কিন্তু পেনেট্রেশন টেস্টিংটা কিন্তু তখন দশ ডলার যায় না যখনই আপনি ডাটা তে পেনেট্রেশন টেস্টিং এ যাবেন তার মানে আপনি হচ্ছে হাইলি স্কিলড একজন কেউ আপনার আপনাকে দশ ডলারে আমি কিনতে পারি না আপনার স্কিলকে তো এখানে হচ্ছে প্রাইসিং যেটা ইয়ে আছে যখন প্রাইসিংটা একটু ম্যাচ করবে না তখন তাদের একটু সন্দেহ হতে পারে যে এই প্রাইসিংটা কেন এভাবে দিল তো এটা এই দিকগুলো থেকে একটু চিন্তা করে ইয়ে করলে তারা ফ্রিল্যান্সার হিসেবে এখানে আমার মনে হয় যে যদি স্কিলস থাকে সাকসেসফুল হওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি আমি মনে করি যে এটা ফ্রিল্যান্সিং করাটাই এই মুহূর্তে বেটার অথবা রিমোটলি কোনো কোম্পানিতে জয়েন করা আমি যেটা নিজেও করি রিমোটলি কোন কোম্পানিতে কাজ করি এটা করতে পারে জি ভাইয়া থ্যাংক ইউ আর আমরা চ্যাট বক্সে ইজিপিটি আর পিএনপিটি নিয়ে একটা কোয়েশ্চেন দিতে পারছি আসলে একটা না কয়েকটা দেখতে পাচ্ছি তো একজন কোয়েশ্চেন করেছে পিএনপিটি অর ইজিপিটি ভোট ডাজ ইট ফেয়ারলি ওট পিএনপিটি অর ইজিপিটি পিএনপিটি আসলে পিএনপিটি হচ্ছে যে ওই যে সাইবারমেন্টর যে ইয়াটা আছে ও আসলে ওনার স্কিল বেশ অনেক ভালো আমি মনে করি যে উনি যেহেতু এই বিষয়টাতে রিসার্চ করতেছে কন্টিনিউয়াসলি আহ আমার মনে হয় যে পিএনপিটিটা ভালো হবে আর ইজিপিটি পিএনপিটি করলে এজিপিটি করার দরকার নাই এখানে যদি ওয়েসিপি কু করতে না চায় তার অল্টারনেটিভ অনেকেই ইসিপিপিটিকে অল্টারনেটিভ হিসেবে নেয় তো এটা কি করতে পারে জি ভাইয়া আরো একটা কোশ্চেন করেছেন বাপি ভাই যে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইজিপিটি ভি ওয়ান অর ভি টু ইজ ইট কম্পিটেবল ফর নিউ কামস ভি ওয়ান ইজিপিটি ভি ওয়ান এটার যেটা ভার্সনটা দেখে সেটা তো মনেই হচ্ছে এটা ওল্ড ভার্সন ভি তো হচ্ছে আপডেটেড ভার্সন অবশ্যই ভিটু ভিটুতে যেতে হবে দেখ হ্যাঁ হ্যাঁ আর একটি কোশ্চেন যে বিগিনার হিসেবে পিএনপিটি না ইজি পিটি পিএনপিটিটা পিএনপিটেই আমি এই মুহূর্তে মনে করব যে পিএনপিটেই ভালো না জিপি ইজিপিটি তে হচ্ছে কোন ধরনের যদিও টুলস রেস্ট্রিকশন নাই তো পিএনপিটির অনেক আমি বুঝি কিন্তু পিএনপিটি তে করেনি তারপরে হচ্ছে অন্যদের চেয়ে যেটা অন্যদের কাছ থেকে আমার শোনা যে পিএনপিটিটা বেশ ভালো সে প্র্যাকটিক্যালি কোন কিছু দেখাচ্ছে সে বিগিনার লেভেল টু অ্যাডভান্স লেভেলে যাচ্ছে সে অ্যাক্টিভ डायरेक्टली দেখাচ্ছে তারপর হচ্ছে যে ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং মেথডগুলো দেখাচ্ছে

আর এটা গ্রো করতে থাকবে কারণ হচ্ছে যে আমার আমার মনে হয় যে এরকম একটা পোস্ট আমি লিখছিলাম যে কত পার্সেন্ট কি কোম্পানি হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি কোম্পানি বা ইন্ডিভিজুয়াল হচ্ছে আউটসোর্স করে তারা এটা আস্তে আস্তে আরো গ্রো করবে কারণ পেনেট্রেশন টেস্টার বা এই সাইবার সিকিউরিটি এক্সপার্টকে স্যালারি অনেক দিতে হয় এর চেয়ে বরং হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার কে যারা যদি হায়ার করতে পারে তাহলে হচ্ছে যে এই স্যালারিটা অতটা কিন্তু দিতে হচ্ছে না পার্মানেন্টলি প্রতি মাসে মাসে তাকে স্যালারি দেওয়ার দরকার হচ্ছে না এজ এ রেজাল্ট এটা কিন্তু গ্রো করতেছে আর শুধু মার্কেট প্লেস এর উপর আমি মনে করি যে মার্কেট প্লেস উপর নির্ভর না করে নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত কারণ হচ্ছে যে এক সময় দেখা যাবে যে আমাদের এদিকে সমস্যা থাকতে পারে যে কোন কারণে অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিল বা কোনো কারণে অ্যাকাউন্টটা আর ওটা থেকে আর কোনো কিছু হচ্ছে না তখন কি হবে যা আমি আর বিট করতে পারতেছিলাম অথবা আমরা যে ওখানে প্রজেক্টগুলো কমপ্লিট করতেছি তাদেরকে একটা মানে हायर ফি দিতে হচ্ছে আমার নিজস্ব কোনো ক্লায়েন্ট থাকলো না আমার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম থাকলো না কিন্তু যখন আস্তে আস্তে হচ্ছে যে ওখানে কিছুদিন কাজ করার পর যদি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করা যায় যে একটা প্ল্যাটফর্মটা কি নিজস্ব একটা ওয়েবসাইট একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকে নিজস্ব নিজের সম্বন্ধে থাকতে হবে তো ওই ক্লায়েন্টগুলোকে কোনো কোনোভাবে যদি কনভার্ট করানো যায় এই প্ল্যাটফর্মে নিজস্ব প্ল্যাটফর্মে তাহলে আমার মনে হয় যে আরো বেটার হবে নিজের একটা বিজনেস তৈরি হয়ে যাবে আরো একটা কোয়েশ্চেন একটা ভাইয়া থেকে যে নিউ পিজিপি লঞ্চ হয়েছে এটা নিয়ে কিছু বলবেন এটা সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নাই কারণ হচ্ছে যে যে নতুন যে ইজিপিটি আসছে আমি অনেক দিন থেকে তাদের ওয়েবসাইটে যাচ্ছি না আর যেহেতু করিনি এটা সম্বন্ধে তেমন কিছু বলতে পারবো না আমি দেন বাপি ভাইটিকে আরো এক কোশ্চেন যে ইজ ইট পসিবল টু বি এ গুড পেন্টেস্টার বেসড আন বাক বাউন্টি হাংটিং এখানে হচ্ছে বাক বাউন্টি হাংটিং এবং ফেনটেশন টেস্টিং এটা কিন্তু পার্থক্য আছে বাক বাউন্টি এর ক্ষেত্রে হচ্ছে কি যে উইটনেস গুলো খুঁজে পেয়ে জাস্ট ওখানে আমাদেরকে রিপোর্ট করলে তারা যদি তারা এফোর্ট করে তাহলে হচ্ছে আমাকে একটা আহ বাউন্টি দিচ্ছে কিন্তু আমাদের অনেক সময়ে সেটাকে এক্সপ্লোয়েড করার দরকার হচ্ছে না কিন্তু একজন পেনেট্রেশন টেস্টার অ্যাক্ট করবে একটা রিয়েল হ্যাকারের মতো এই বাউ বাউন্ড্রিতে হচ্ছে একটা প্রফেশনাল রিপোর্ট কিন্তু তৈরি করারও দরকার হচ্ছে না তবে এই বাগ বন্টি করে একজন ওয়েব পেনেট্রেশন টেস্টার কিন্তু হওয়া সম্ভব ভালো একজন ওয়েব পেনেট্রেশন টেস্টার হওয়া সম্ভব সেখান থেকে মানে এই বিভিন্ন ধরনের বাঘ গুলো খুঁজে খুঁজে তো সেইটাকে কাজে লাগে যদি যদি সে করতে চায় যে না আমি ফুল টাইম টেস্টার তাহলে অবশ্যই থেকে একজন তার বাগ বাউন্ড্রি এক্সপিরিয়েন্স থাকে আর অনেক ইজি হবে তবে সিস্টেম বা নেটওয়ার্ক পেনেট্রেশন টেস্টিং যদি আসতে চায় তখনও ইজি হবে তবে সেই জিনিসগুলো বাঘ পাবে না যেগুলো আমরা করতেছি বা অনেকে আছে যে আমরা কিছুক্ষণ আগে যে কোর্স মানে কথাগুলো বললাম অনেক বাগবানটি আছে যে তারা শুধু ওয়েব এক্সপ্লোরটেশনটা বা ওয়েব ভুলিটিস এটা সম্বন্ধে তাদের ধারণা আছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে ধারণা নেই কারণ তাদের ইন্টারেস্ট হচ্ছে বাগবানটির উপর মানে ফুল পেনেট্রেশন টেস্টিং এর উপর না তো বাগবানটিও কিন্তু একটা পার্ট পেনেট্রেশন টেস্টিং এর কিন্তু ফুল পার্ট না তো যারা বাগবানটি করে তারা পেনেট্রেশন টেস্টার যদি হতে চায় হাতার জন্য অবশ্যই এটা ভালো সাইট করতে পারে ঠিক দেন নেক্সট কোশ্চেন আবার চ্যাট বক্স থেকে ফাইন কোশ্চেন করেছে যে ওএসপিআর মেশিন গুলো কেমন হার্ড লেভেলে থাকে যদি হ্যাড দা বক্সের মিডিয়াম হার্ড অর ইনসেন বক্সগুলোর সাথে আমরা তুলনা করি এটা আমি বুঝউ যে ইজি টু মিডিয়াম হার্ড ইনসেন এটাতে আসার এটার মত না ওরা একটু আলাদা ভাবে ডিজাইন করবে সেটা হচ্ছে যে মানে কোন ফেক কোন কিছু দিয়ে রাখতে পারে একটা পোর্ট ওপেন করে দিয়ে রাখছে এমনি এমনিতেই আমি টাইম ওইটার পিছনে নষ্ট করলাম দেখা গেছে যে এমন একটা হচ্ছে যে পোর্ট এইটি তে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়ে রাখছে একটা হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার একটা উইকনেস আছে জাস্ট একটা দেখাচ্ছে দেখে আমার মনে হচ্ছে যে এটা করে আমার মনে হয় ইনিশিয়াল হবে কিন্তু হচ্ছে না এ চলে গেল চার ঘন্টা পাঁচ ঘন্টা তার মানে হচ্ছে না মানে হচ্ছে যে ওটা হবে না আমাকে মনে হয় যে অন্য কিছু ট্রাই করা দরকার এই থাকে আমাদের আসলে কোশ্চেন শেষ এখন আমাদের তরফ থেকে প্লাস ইনবক্সে যদি আরো কোশ্চেন আসে সেগুলো অ্যান্সার ভাইয়া দিবেন আর তা না হলে আজকে আমরা সেশন শেষ করবো যারা যারা ইনবক্সে কোশ্চেন করতে চান প্লিজ

অন্যভাবে আমরা কোনো কিছু শেয়ার করব নেক্সট টাইম আর যে রোডম্যাপটা আমি দিয়ে দিচ্ছি প্রথম দিকে আমার মনে হয় যে ওটাই এনা প্রথমত হচ্ছে যে একটু ইনোমিনেশনের দিকে ইয়ে করতে হবে তার আগে হচ্ছে যে আমি একটা বইয়ের নাম বলে দিই যে পেন টেস্টিং উইথ কালি যদি কারো পেনিট্রেশন টেস্টিং মেথড নিয়ে কোনো মানে নলেজের এর কমতি থাকে তাহলে বেসিক নলেজটা ওখান থেকে মেথডটা কিন্তু নিতে পারে তারপর হচ্ছে ইনভেশনটা কিভাবে আরও কিভাবে করতে হয় এটার আরো যেমন হচ্ছে হ্যাকট্রিক্স তারপর আই টিম এই জায়গাগুলো থেকে হচ্ছে তাদের টেকনিকগুলো নিতে পারে কৌশলগুলো তারা কি করতেছে কিভাবে করতেছে তাদের ওয়েবসাইটে বেশ হেলদি ওয়েবসাইট অনেক ইনফরমেশন দেয়া আছে তো এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে নোট করে নিজের একটা মেথড তৈরি করতে পারে আর এই রোড ম্যাপে আরেকটা ইয়া হচ্ছে যে বড় ধরনের যেটা হচ্ছে অংশগ্রহণ করা এখন এই সিটিএফ গুলো আমি বলবো যে ট্রাই হ্যাকার পর করা এবং কারো হেল্প ছাড়া এই মেশিন গুলো সলভ করা যদি এখানে মনে এরকম দশটা বা পনেরোটা মেশিন আমি নিজে নিজে সলভ করতে পারতেছি তখন মনে হতে পারে যে হ্যাঁ আমি মনে হয় রেডি আর ওই দুটো क्वेश्चन এসেছে প্রোগ্রামিং টা কতটা গুরুত্বপূর্ণ টু বিকাম সিকিউরিটি অ্যানালিস্ট প্রোগ্রামিং সিকিউরিটি অ্যানালিস্ট এর জন্য প্রোগ্রামিং এক্সপেরিয়েন্স থাকা তো অবশ্যই মানে আপনি সিকিউরিটি অ্যানালিস্ট এ হন আর একজন অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ারই হন যেটাতেই জাননা কেন প্রোগ্রামিং আপনার জন্য এক টুল মানে একটা টুল হিসেবে না পারেন কিন্তু সে প্রোগ্রাম মানে যে কোড আছে সেই কোডগুলো যাতে বুঝতে পারেন এরকম লেভেলের একটা স্কিল তৈরি করে নেবেন তা না হলে শুধুমাত্র হচ্ছে যে কিছু টুলসের উপর নির্ভর করতে হবে ওপেন সোর্স কিছু টুলস এর উপর নির্ভর করতে হবে যেগুলো ফলস পজিটিভ দিবে আর পেইড টুলস এর উপর নির্ভর করতে হবে যেটা কেনার মতো টাকা পয়সা থাকবে না একই জিনিস হয়তোবা বা আমরা গিটহাবে পাচ্ছি এক্সপ্লয়েট পাচ্ছি কিন্তু আমাদের প্রোগ্রামিং নলেজটা না থাকার কারণে আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারতেছি না তো এটার কারণে হচ্ছে প্রোগ্রামিং নলেজটা থাকা জরুরি জি ভাই নেক্সট আরেকটা কোশ্চেন যে পেন্টেস্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্ক অথবা ওয়েব পেন্টেস্টিং কোনটা আগে শিখতে হবে এটাতে নেটওয়ার্ক থেকেই হচ্ছে যে শুরু করতে হবে কারণ ওয়েব পেন্টেস্টিং একটা পার্ট ওয়েব পেনেট্রেশন টেস্টিং এর ফুল পেনেট্রেশন টেস্টিং এর উইচ সিপি এর ক্ষেত্রে তাদের মেশিনটা থাকতে পারে যে শুধুমাত্র আমাকে এক্সপ্লয়েড এফটিপি এক্সপ্লয়েট করে এফটিপি তে অ্যানোনিমাইজ হিসেবে অ্যাক্সেস করে সেখান থেকে কিছু কনফিডেনশিয়াল ইনফরমেশন নিয়ে আমি আরেকটা হচ্ছে যে ওয়েব অ্যাডমিনে অ্যাডমিন হিসেবে ওয়েবে অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস পাইলাম তারপর একটা ব্যাকডোর ইনস্টল করে দিলাম শেল আপলোড করে দিলাম তার মানে হচ্ছে যে মিক্স করতে হবে তো আমি ইয়ে করি যে কিভাবে এই বিভিন্ন নেটওয়ার্কিং যে সার্ভিসগুলো আছে এটাকে মানে ইনুমারেট করা যায় এখান থেকে শুরু করা উচিত তারপর আস্তে আস্তে যখন এই নেটওয়ার্ক সার্ভিসের মধ্যে HTTP এবং HTTPS একটা সার্ভিস তারপর যখন এটাতে আসবেন তখন এটা কিন্তু একটা আরো মানে অনেক বড় একটা সাবজেক্ট তখন আপনি ওটাকে ডেডিকেটলি একটু টাইম দিবেন তো আপনি যখন হচ্ছে যে ওয়েব এক্সপ্লোরেশন করবেন আপনাকে খুব বেশি ধরনের যে ওয়েব পেন্টেস্টিং সম্বন্ধে জানতে হবে তা কিন্তু না আপনি লোকাল ফাইল ইনক্লুশন রিমোট ফাইল ইনক্লুশন তারপর হচ্ছে যে স্কুল ইনজেকশন তারপর হচ্ছে যে কোর্সাইট স্ক্রিপ্টিং এর আসলে থাকে রেভিট হোল হিসেবে থাকতে পারে সেটা থাকতে পারে মানে কমান্ড ইনজেকশনের মতো কোনো কিছু যে এক্সপ্লোয়েট গুলো আছে যেগুলো ইজিলি এক্সপ্লোয়েট করা যাবে একটু সেগুলো সম্বন্ধে নলেজটা গেইন করে নিতে পারেন এগুলো দরকার আছে জি ভাইয়া দেন আমাদের ভাবতে ভাইয়ের নেক্সট কোয়েশ্চেন যে সার্টিফিকেট এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট কোনটা হওয়া উচিত অ্যাজ এ স্টুডেন্ট মানে পিজিপিটি ভি টু অর ওএসসিপি ডেফিনেটলি ওএসসিপি কিন্তু অ্যাজুমিং যে আমাদের আমরা যে স্টুডেন্ট তো অত হিউজ স্টুডেন্ট ইয়া বলছে তো এখানে ইজিপিটি যে ইজিপিটি এর যে রিকগনাইজড রিকগনাইজড কিন্তু হচ্ছে পেন টেস্ট প্লাস যেটা একটু ইয়া যে না ওই পেন্টেস প্লাসটা যখন থাকবে তখন আমরা হচ্ছে যে ওইটা থাকবে সে কিন্তু বলতে পারবে যে আমি পেন্টেস্ট প্লাস করছি যেটা হচ্ছে যে কি বলে আমেরিকান ডট থেকে অ্যাপ্রুভ করা যেটা ইজিপিটি করা কিন্তু না তার মনে হচ্ছে যে সিএইস যে ভ্যালুটা এই পেন্টেস্ট প্লাসেরও কিন্তু সেই ভ্যালুটা আছে আর আমি মনে করি যে ইজিপিটিটা না করে এখন আমি এটার এগেন্স্ট না সে যদি পছন্দ করে পার্সোনালি করতে পারে যেটাই করবে সেটাই থেকে শিখতে পারবে তো পিএনপিটার যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে এটার রেপুটেশনটা অনেক গ্রো হচ্ছে তো পিএনপিটিটাকে আরো অনেকে চিনে জানে এমন একটা ক্রেডেনশিয়াল থাকা দরকার যেটা কি আসলে যেমন এজিপিটি একবারে বিগিনার যারা একবারেই বিগিনার তাদের জন্য কিন্তু পিএনপিটি তে যখনই বলবে না সে আমি তখন ভাববো কি যে সে বিগিনার লেভেল থেকে শুরু করে একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে তার মানে হচ্ছে যে সে অ্যাক্টিভ ডিরেক্টরি সম্বন্ধে একটা ধারণা দিতে ইজিপিটি সেটা থাকবে না আমি যতটুকু জানি আমি রং হইতে পারি তো আমি যেটা সম্বন্ধে জানি সেটা সম্বন্ধে বলবো তাই না জি থ্যাংক ইউ দেন নেক্সট কোয়েশ্চেন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে নেটওয়ার্কিং অ্যান্ড নলেজটা আসলে পার্থক্য রাখেন সিকিউরিটি অ্যানালিস্ট আসলে এই রোলটাকে আহ আমি ধরে নিচ্ছি যে উনি হয়তো বা ডিফেন্সিভ সাইডের কথা বলতেছেন আর যারা ডিফেন্সিভ সাইডে ইয়ে করে তাদের একটু নেটওয়ার্কিং নলেজটা মোটামুটি ভাবে থাকা উচিত কারণ মোটামুটি বলতে কি এই সিকিউরিটি অ্যানালাইস্ট এর কাজটা কি আসলে সে লগস অ্যানালাইস করবে সে কোনো ধরনের মানে সন্দেহজনক কোনো কানেকশন যদি সে দেখতে পায় সেটাকে ব্লক করে দিবে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের সিম থেকে হচ্ছে যে লগ গুলোকে কিভাবে ডিটেক্ট করতে হয় কিভাবে সার্চ করতে হয় এগুলো জানতে হবে তো আমি বলবো যে আপনি যে সাইডে যান না কেন অফেন্সিভ সাইডে যান আর ডিফেন্সিভ সাইডে যান আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার রোলটা না হয় তাহলে আপনাকে খুব অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্কিং নলেজটা দরকার হবে না মোটামুটি আপনার নলেজটা থাকতে হবে এখন আমি যদি বলি যে আপনি কি জানেন যে পোর্ট নাম্বার এস এস পোর্ট নাম্বার কত বা আমি যদি আপনাকে বলি যে আপনি এই পোর্টে আপনি একটা দেখা গেছে নেট স্টেট ইউজ করে আপনি কানেকশন লিস্ট আপনি কানেকশন লিস্ট গুলো দেখতেছেন আপনি দেখতেছেন যে পোর্ট তে কোন একটা কোন একটা আইপি কানেক্ট করছে কিন্তু আপনি বুঝতেছেন না যে নেটওয়ার্ক টোয়েন্টি টু এটা কি তার মানে হচ্ছে যে আপনার হচ্ছে নেটওয়ার্কিং নলেজটা একবারে দুর্বল মানে এইটুকু নেটওয়ার্কিং নলেজ তো আপনার থাকতেই হবে এটা আপনি যে সাইডে কাজ করেন না কেন তো আপনাকে সিসকো এক্সপার্ট কিন্তু হতে হবে না বা সিসিএন সিসিএন এ সার্টিফাইড হতে হবে না আপনার যে জেনারেল যে নেটওয়ার্কিং নলেজ সেটা দরকার আছে এটা অবশ্যই দরকার আছে জি ভাই থ্যাঙ্ক ইউ আর বাপি ভাই থ্যাঙ্ক ইউ বলেছেন হ্যাঁ আপনি আমাদের ইনবক্সে কোশ্চেন মোটামুটি শেষ হয়েছে আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে তারা করতে পারেন আর না হলে আমরা সেশন আজকের মতো শেষ করব আর এছাড়াও ভাইয়ের লিঙ্কডিন আইডিটা যেহেতু দেওয়া আছে সবাই যারা যারা চাইবেন ভাইয়ের সাথে জি ওখানে হচ্ছে যে লিঙ্কডিন আছে আমার হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট আসলে অনেক আগে থেকে ব্যবহার করতাম না ওটা হিডেন ছিল আর রিসেন্টলি হচ্ছে আমি ফেসবুক ইউজ করা শুরু করছি যেহেতু অনেকেই ফেসবুক ইউজ করে বাংলাদেশে আমি আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশে যতটুকু আমার ভিতরে আছে একটু নলেজ শেয়ার করে যদি কারো উপকারে আসে তো এ কারণে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভিটিস বাড়াইছি তো টুইটারে আমার নাম সার্চ দিলেই আসবে আবার হচ্ছে যে ফেসবুকে আমার নাম জোবায়ের ডট হ্যাঁ এটা সার্চ দিলেও আসবে আপনারা ওখানে ফলো করতে পারেন টুইটারে এবং ফেসবুকে লিংকডইনে অ্যাড দিলে আমি অবশ্যই অনেক কানেক্টেড হয়ে যাব কোনো क्वेश्चन থাকলে আমি ফেসবুক আইডিটা আমি একটু দিয়ে দিচ্ছি এখানে আসলে আপনাদের মতো প্রফেশনালসরা আমাদের মতো লোকদের কাছে আসলে রিচ করেন দেখে আমরা কিছুটা বুঝতে পারি জানতে পারি মার্কেট সম্পর্কে অবশ্যই কারণ হচ্ছে কি যে আমি আমি চাই যে এখানে যারাই আসুক তারা খুব ইজিলি যাতে হচ্ছে কিছু রিসোর্স পায় আমাদের বাংলা রিসোর্স অনেক কম আমি আমার জন্য খুব হার্ড ছিল কারণ আমি যখন শুরু করছি আমার টাইমটা বেশি লেগে গেছে কারণ কি যে আমার ভালো রিসোর্স নাই ওই সময় আমি ভালো ইংলিশ জানি না তো পড়তে পড়তে বুঝতে পারি এখন যতটুকু বুঝতেছিস তখনকার ওই হার্ডওয়ার্ক এর কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা চাই যে আসলে রিসোর্স যারাই এক্সপার্ট আছে বাংলাদেশে হয়তো অনেকে এক্সপার্ট আছে বাংলাদেশের কালচার বা আমি যেহেতু বাইরে অনেক বাহিরে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি কাজ করি তাদের সঙ্গে আমার সময়টা চলে যায় রিসেন্টলি আমি শুরু করছি যে সবাই যদি আমাকে সাপোর্ট দেয় আমিও চাচ্ছি যে বাংলাদেশে একটা ভালো একটা কমিউনিটি তৈরি হয়ে যাক বাংলাদেশে একটা ভালো মানে একটা সাইবার সিকিউরিটি অনেক তৈরি হয়ে যাক হ্যাঁ তো সবাই পাশে থাকলে আমিও থাকবো হ্যাঁ আসলে সঠিক ইনফরমেশনটা আমাদের শেয়ার করা উচিত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যেহেতু আপনারা আমার সঙ্গে আমাকে সুযোগ দিচ্ছেন আমি এখানে কথা বলতেছি আপনারাও অ্যাড হয়ে গেছেন আপনাদের অনেক ধন্যবাদ এটার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় আসলে আমাদেরকে দেওয়ার জন্য জি আর মাইন্ড প্রো টিম থেকেও ধন্যবাদ বাপ্পি ভাইয়া ধন্যবাদ দিয়েছেন সেক জি আপনাদের সবাইকে আমি ইনভাইট করতেছি আমার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমাকে ফলো করবেন যে ধরনের কোশ্চেন ওয়েসিপি হোক টেস্টিং হোক ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক আপনারা করলে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য আপনারা একজন এক এক জোন করে প্রফেশনাল তৈরি হয়ে যান বাংলাদেশে আমরা গর্ব করতে চাই বাংলাদেশে অনেক সাইবার সিকিউরিটি এক্সপার্ট জি ভাই অবশ্যই দোয়া রাখবেন তাহলে আজকের মতো আমরা সেশনটা এখানে শেষ করতে পারি আহ লিংকডইন আইডিটা আপনি একটু হচ্ছে যে প্লিজ শেয়ার করে দিবেন জি জি অবশ্যই লিংকডইন আইডিটা শেয়ার করে দেওয়া হবে একবার যদিও করে দেওয়া হয়েছিল আবার করে দেব আমরা হ্যাঁ জি জি আপনি একটু শেয়ার এখানে একজন জিজ্ঞাসা করছে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সবাই আমাকে আমার ফং কানেক্ট করতে পারবে সো থ্যাংক ইউ ভেরি मच আমি একটু লিভ নিচ্ছি ওকে জি ভাই অবশ্যই আপনাকেও থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য আমাদের সেগমেন্ট এর এই ওয়েবিনার টিতে আশা করি নেক্সট আর কোনো ওয়েবিনারে আপনাদের সবার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ